তো দেখো একটা কোশ্চেন দিয়েছে, বলছে রাইট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড হুইচ ওয়ান ইজ ফলস। বলছে প্রথম বলছে সেলস অ্যাকাউন্ট ইজ রেকর্ডেড ইন দ্য সেলস লেজার, সেলস অ্যাকাউন্ট সেলস এর রেকর্ড করে, এটাকে ঠিক না, এটা কখনোই ঠিক নয়, সেলস অ্যাকাউন্ট সেলস লেজারে রেকর্ড করে ঠিক নয়, এটা ফলস হবে। বিল রিসিভেবল ডিসকাউন্টেড ইজ অ্যান এক্সাম্পল কন্টিনিউয়াল, অবশ্যই কন্টিনিউয়াল লাইব্রেরি একটা এক্সাম্পল বলতে পারো বিল রিসিভেবল ডিসকাউন্টেড। তো বলছি পেমেন্ট উইথ 5,000 টুয়ার্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস, স্যালারি আর ওয়েজেসের জন্য পেমেন্ট 5,000 টাকা, এই স্যালারি আর ওয়েজের জন্য 5,000 টাকা পেমেন্ট করলে যে এর ফলে ইকুইটি বেড়ে যাচ্ছে, না এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না, ইকুইটি বেড়ে যাচ্ছে এটা হতে পারে না। তুমি এমনিও যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনের দিকটা ভাবো, ইকুইটি মানে তো তখন ধরো মানে তোমার কোম্পানির কথা বলা হচ্ছে, ঠিক আছে, তুমি যদি সোল প্রপার্টি বিজনেসও ভাবো, যদি আমরা কোনো রকমে খরচা করি, খরচা করলে তোমার কি হবে, খরচা করলে তোমার ক্যাপিটালটা কমে যায়, ইনক্রিজ হয় না, ডিক্রিজ হয়। তো যে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা তো অবশ্যই একটা কারেন্ট আছে, তাই ট্রু। ডেপ্রিসিয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ লস, ডেপ্রিসিয়েশন তো কখনোই এটা লস হয় না, এটা একটা খরচ হিসেবে গণ্য করা হয়, খরচ এক্সপেন্স। তো বলে দিলাম এটা। এরপরে তুমি দেখতে পাচ্ছো বলছে 31st March 2020 দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মেসার্স এস কে ট্রেডার্স ডাজ নট এগ্রি অ্যান্ড দ্য ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স বিং এক্সেস অফ ডেবিট ওভার ক্রেডিট বিং এক্সেস অফ ডেবিট ওভার ক্রেডিট 2170 ইজ ট্রান্সফার টু সাসপেন্স অ্যাকাউন্ট। মানে বলছে সাসপেন্স অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল বলে দিয়ে 2170। On examination of books of accounts, the following errors were discovered. কি কি এরর ধরা পড়েছে? তো দুইয়ের দাগের অঙ্কটা করছি, ঠিক আছে, দুইয়ের দাগের অঙ্কটা। তো ধর একটু মাথায় রাখবি, ওখানে ওরা একটা সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে, তোরা মোটামুটি প্রথম পাতে তো অঙ্ক হবে, তারপরে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে, একটা সাসপেন্স অ্যাকাউন্ট খুলে ফেলবি কি ফর্মে, ঠিক আছে। তো এখানে লিখবি সাসপেন্স অ্যাকাউন্ট, কি লিখবো, সাসপেন্স অ্যাকাউন্ট খুলে ফেল, ডেবিট আর ক্রেডিট এক একটা করে এন্ট্রি করব। প্রথম পয়েন্টটা কি বলছে বল, এ ছোট করে করছি এখানে ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তো চার্টার অ্যাকাউন্টেন্ট কি করেছে, দেখ চার্টার অ্যাকাউন্টেন্ট কি করেছে, এন্ট্রি পড়, বলছে রিসিভড এত টাকা ফ্রম এ, এর থেকে এত টাকা পে, যেটা জানাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ লেখ 1550, লেখ ক্যাশ অ্যাকাউন্ট 1550, আর এখানে এ অ্যাকাউন্ট 1550, এটা ফার্স্ট এন্ট্রি, এটা অরিজিনাল এন্ট্রি। কিন্তু নর্মাল অ্যাকাউন্টেন্ট কি করেছে, নর্মাল অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে অ্যাকাউন্টেন্ট কি করেছে, ভুল করে তার অ্যাকাউন্টকে ডেবিট করে, তার অ্যাকাউন্ট মানে এ অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে, তাহলে এ অ্যাকাউন্টকে ডেবিট করেছে কত, 1550, তাহলে ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশ অ্যাকাউন্ট 1550, ক্যাশ ক্যাশ কেটে দাও। তাহলে ভুল কি হয়েছে স্যার, এ কে তো এখানে লেখা উচিত ছিল না, ভুল করে লিখেছেন, এটাকে কাটুন, তাহলে মাইনাস করব এ অ্যাকাউন্ট কত, 1550, আর এই দিকে এ কে দেখাতে হবে, তাহলে লেখ যোগ দিয়ে লেখ এ অ্যাকাউন্ট 1550, ঠিক আছে। এবার সাইন এন্ড জার্নাল করতে শিখেছিস, ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, আর ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট, মানে দুটোই ক্রেডিট, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে, কি লিখবো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, টু এ অ্যাকাউন্ট কত টাকা এ হবে, এই দুটো অ্যামাউন্ট যোগ করতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা, বুঝতে পারলি ব্যাপারটা, কেন যোগ হবে, কারণটা বুঝতে পারছিস, কেন যোগ হবে, কি রে, ডেবিট দিক মাইনাস মানে ক্রেডিট, ক্রেডিট কত হচ্ছে 1550, আবার ক্রেডিট দিকে প্লাস মানেও ক্রেডিট, তাহলে 1550 দুটো যোগ করলে কত হচ্ছে স্যার 3100, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট কত হচ্ছে 3100, বোঝা গেল কি বললাম, এটা ঠিক আছে, আশা করি বোঝা গেল, দেখ তোর সঙ্গে সঙ্গে টুকবি, নাহলে আমি এখানে করতে অসুবিধা হবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে টুকবি, সঙ্গে সঙ্গে টুকবি, ঠিক আছে, তাতে প্রবাবলি বলবি, সেকেন্ড পয়েন্টটা পড়বো।
ঠিক আছে, সঙ্গে সঙ্গে টোক, ঠিক আছে, মুছে দেবো তাহলে, ঠিক আছে। পরেরটা পড়তে থাক, পয়েন্টটা কি বলছে, বিটটা এটা এ হলো, গুডস রিটার্ন বাই বি, গুডস রিটার্ন বাই বি, তাহলে গুডস রিটার্ন করেছি কার দ্বারা, রিটার্ন হচ্ছে বি দ্বারা, তাহলে যার দ্বারা রিটার্ন হচ্ছে বি, বি দ্বারা রিটার্ন, এখানে লিখো বি অ্যাকাউন্ট, এখানে লিখো বি অ্যাকাউন্ট। আর ডেবিটে কি হবে, সেলস রিটার্ন, তাহলে জার্নাল বলেছে মানে বলেছে গুডস রিটার্ন বাই বি, গুডস রিটার্ন বাই বি বলেছে মানে জার্নাল হবে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু বি কত, 750, 750, 750, 750। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, অরিজিনাল এন্ট্রি বললাম, অ্যাকাউন্টেন্ট কি করেছে ভালো করে দেখ, বলছে ডেবিট করেনি রিটার্ন ইনওয়ার্ড কে ডেবিট করেনি, মানে সেলস রিটার্ন কে ডেবিট করেনি, ডেবিট করেনি, তার মানে এখানে কিছুই করেনি, এখানে কিছু করেনি, দেখ এখানে ফাঁকা রেখেছে, এখানে কিছু করেনি, এখানে সেল রিটার্ন কে ডেবিট করা উচিত, ও কিছুই করেনি, তাহলে বি কে করেছে, বি তো কিছু করেনি, বি কে করেছে 750, এটা এটা কেটে গেল, তাহলে কি করতে হবে স্যার, প্লাস করতে হবে, দেখাতে হবে সেল রিটার্ন অ্যাকাউন্ট 750, তাহলে ডেবিট দিকে প্লাস মানে ডেবিট, ডেবিট থেকে প্লাস মানে ডেবিট, লিখবো সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, লিখ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা, 750, 750, তাহলে এখানে কি আছে, সাসপেন্স কেইট আছে, তাহলে কেইট থেকে লিখবি সেলস রিটার্ন 750, কেইট থেকে লিখ বাই সেলস রিটার্ন অ্যাকাউন্ট 750, ঢুকে এত অব্দি তোর বলছে আমি, আচ্ছা দেখ এবার দেখ সি নম্বর পয়েন্ট তোরা স্টার্ট কর, নিজেরাই কর, বলছে রিপেয়ারিং চার্জেস, ভালো করে শোন কি বলেছে, রিপেয়ারিং চার্জেস 1200 টাকা টু আ মেশিন, বুঝতে পারছো, মেশিন, আচ্ছা মেশিন খারাপ হলে কি রে, মেশিন খারাপ হলে মেশিন রিপেয়ার করতে হয়, তার জার্নাল কি হবে, রিপেয়ারিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অরিজিনাল জার্নাল, রিপেয়ারিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে এখানে লিখবো কি লিখবো, লিখ রিপেয়ারিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা অরিজিনাল জার্নাল, কত টাকা বলেছে 1200 টাকা, এখানেও লিখবো 1200 টাকা, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, নর্মাল অ্যাকাউন্টেন্ট কাজটা কি করেছে, বলছে ভুল করে মেশিনকে ডেবিট করেছে, ভুল করে মেশিনকে ডেবিট করেছে, তাহলে মেশিনকে ডেবিট করে লেখ মেশিনের অ্যাকাউন্টেন্ট ডেবিট লেখ, আরে ও যদি ভুল না করতো তাহলে এই চ্যাপ্টারটার কোনো দরকার হতো, চ্যাপ্টার শিখতে হতো না, ভুল করেছে বলে তো চ্যাপ্টারটা শিখতে হচ্ছে, ঠিক আছে দেখ মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট কত 120 টাকা, ভালো করে শোন, প্রশ্ন হলো ক্যাশ অ্যাকাউন্টটা তো কিছু বলেনি, তাহলে ক্যাশ সবসময় ঠিক থাকে, ক্যাশে সবসময় ঠিক থাকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কত লিখবো 1200, এইদিকে দিক মিলে গেল, তাহলে মেশিন কি দেখানো উচিত না স্যার, মাইনাস করো মেশিনারি কে মাইনাস কর, কত 100 প্লাস করবো কাকে, রিপেয়ারিং এক্সপেন্সেস, রিপেয়ারিং এক্সপেন্সেস কে প্লাস কর, কত টাকা 1200 টাকা, জার্নাল কর, ডেবিট দিকে প্লাস মানে কি, ডেবিট দিকে প্লাস মানে ডেবিট, তাহলে লিখো রিপেয়ারিং এক্সপেন্স অ্যাকাউন্ট, রিপেয়ারিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, বারোশো টাকা, মেশিন ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট টু মেশিনারি অ্যাকাউন্ট, লিখ টু মেশিনারি অ্যাকাউন্ট 120, টু মেশিনারি অ্যাকাউন্ট 120, তাহলে শর্ট যেটা পড়ছে সেটা সাসপেন্স দিয়ে মেলাবো, লেখ টু সাসপেন্স অ্যাকাউন্ট, টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা 1080, বল এই এন্ট্রিটা কি বোঝা গেছে, বুঝতে পেরেছিস, অসুবিধা নেই, বুঝতে বুঝতে অসুবিধা, দেখ আমার ডেবিট দিকে মাইনাস মানে কি করবো ক্রেডিট,
কত টাকা ক্রেডিট করবে? স্যার 120 টাকা ক্রেডিট করবে, করে দিয়েছি মেশিনে। ডেবিট দিকে প্লাস, মানে ডেবিট করবো কত টাকা ডেবিট করবো? 1200 টাকা ডেবিট করবো, শর্ট করলো কথা। হাজার আছে কিন্তু সাসপেন্স নিয়ে যাবো। এবার লেজার পোস্টিং সাসপেন্সে কত আছে বল, সাসপেন্সে কত টাকা লেখা আছে? 1080, 1080 ওখানে বলবে, কোন দিকে বলবে? ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে বলবে 1080। ঠিক আছে, প্রশ্ন হলো স্যার কি লেখা উচিত? রিপেয়ারিং এক্সপেন্সেস লিখবে না, ক্রেডিটের অপোজিটে যে থাকে তাকে লিখতে হবে। ক্রেডিটের অপোজিটে রিপেয়ারিং এক্সপেন্সেস লিখ পাই, রিপেয়ারিং এক্সপেন্সেস। ঠিক আছে, তো বি নম্বর কটা পয়েন্ট হলো? এটা এটা বি সি হলো না, এটা সি, এটা সি পয়েন্ট হলো তো টুকেন, এটা ডি নম্বর পয়েন্টটা করবো। আচ্ছা দেখ, সি হলো, এবার ডি নম্বর পয়েন্টটা করবো, ডি। আচ্ছা তিনটে লিখেছি, হ্যাঁ ডি, দেখি ডি নম্বর পয়েন্টটা কি বলেছে। কোডি কোশ্চেনটা বলছে আ ক্যাশ সেল 3250, ঠিক আছে, ক্যাশ সেল কথা বলছে 3250, তাহলে ক্যাশ সেল জানা জানি, সবাই জানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 3250, 3250। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে? অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে? বলছে ভুল করে দেখ, এটা তো অরিজিনাল জার্নাল হওয়া উচিত, বলছে ক্যাশ সেল 3250 ডিউলি এন্টার্ড ইন দা ক্যাশ বুক, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেলস অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে 2350। সেলস অ্যাকাউন্টে নিয়েছে বল, সেলস অ্যাকাউন্টে কত নিয়েছে? 2350। ভালো করে শুনবি, কিন্তু ক্যাশে কিন্তু ভুল নেই, ক্যাশে যা ছিল তাই আছে। আমি তোদের বলে ওই তো 11 এ বলেছিলাম না, হ্যাঁ 11 এর ক্লাসকে বলেছিলাম, এন্টার্ড লেখা থাকা মানে না দুদিকেই ভুল, এন্টার্ড লেখা থাকা মানে দুদিকেই ভুল, বুঝলি তো? 11 এর চ্যাপ্টারটা আছে, ইলেভেন এ সপ্তাহ ক্লাস করেছি, আরো তিনটে ক্লাস হতে করাবো, এই এখন করাবো কদিন পরে, কাল থেকে আরম্ভ করবো আরো তিনটে ক্লাস। কত? 2350। ভালো করে দেখ, তোকে মানে বুঝতে হবে ভুলটা কি আছে বল, এখানে ভুল কি করেছিস? অ্যামাউন্টের ভুল করেছিস, ঠিক আছে, অ্যামাউন্টের ভুল করেছিস, এটা ঠিক করতে হবে। দেখ এখানে কি বলেছো, লাস্ট লাইন আরেকবার পড়ে দিই তোদের, বলছে ক্যাশ সেল হয়েছে 3250, প্রথমে এটি বুঝেছি, সবাই বুঝি, কোনো সমস্যা নেই। বলছে ডিউলি এন্টার্ড ইন দা ক্যাশ বুক, ঠিক আছে, পোস্টেড টু সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টে কত কি 2350, তার মানে ক্যাশে কোনো ভুল নেই, ক্যাশে আগে যা লেখা ছিল এখন তাই লেখাই হয়েছে, ক্যাশে যে 3250 আগে লেখা ছিল এটাই হবে ক্যাশে, ক্যাশে কোনো চেঞ্জ হবে না, ক্যাশে কোনোদিন চেঞ্জই হয়ই না। তুই কমন সেন্স ভাব, একটা নর্মাল জিনিস ভাব, একজন যে ধর ক্যাশে যখন দোকানে যখন মাল বিক্রি হবে, ক্যাশে যে টাকাটা ঢুকে গেছে ও টাকা মানে বাড়তে বা কমতে পারে নাকি? ক্যাশ ওটা তো কখনো হবে না, ক্যাশে যা ছিল তাই আছে, ক্যাশ সবসময় ঠিক থাকে, ক্যাশে কখনো ভুল থাকে না, সব জায়গায় ভুল হয়, ক্যাশ অ্যাকাউন্ট কখনো ভুল হয় না, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো, 3250 এটা ঠিক আছে, কিন্তু সেলসে দেখানো উচিত ছিল কত টাকা? স্যার এত টাকা দেখেছি, কত টাকা? এত টাকা, তাহলে কি বেশি দেখেছিস না কম দেখেছিস? কম দেখিস, তাহলে কি আরো আরো বেশি দেখাতে হবে? কত টাকা দেখাতে হবে বেশি? 900 টাকা আরো বেশি দেখাতে হবে। তাহলে ক্রেডিট কে বাড়াতে গেলে স্যার ক্রেডিট করতে হবে, ডেবিটে কি হবে? সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 900 টাকা। তাহলে দেখ, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিটে অর্থাৎ ডেবিট দিকে তোকে 900 টাকা লিখতে হবে, ডেবিট দিকে তোকে 900 টাকা লিখতে হবে, লিখ টু সেলস অ্যাকাউন্ট 900 টাকা, ঠিক আছে? তো এবার দেখ, সব হয়ে গেল তো, এদের মেলাতে হবে তো, সব কোশ্চিন শেষ, সাসপেন্স অ্যাকাউন্ট মেলাতে হবে। দেখ কি বলেছিল প্রথমে, একটা লাইন আমরা পড়িনি, বলছে দেখ প্রথম লাইনটা পরে, একটা টাকা বলেছিল, দেখ বলছে এসকেডারাস ডাজ নট এগ্রি এন্ড দ্য ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সে একটা ডিফারেন্স বেরিয়েছিল, ট্রায়াল ব্যালেন্সে একটা ডিফারেন্স বেরিয়েছিল, ঠিক আছে? তো কত টাকা ডিফারেন্স বেরিয়েছিল ট্রায়াল ব্যালেন্সে? 2170। বলছে এক্সেস অফ ডেবিট ওভার ক্রেডিট, বুঝলি তো? এদিক দেখ, ট্রায়াল ব্যালেন্স যখন করা হয়েছিল, ট্রায়াল ব্যালেন্স এরকম হয়, ধর এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, ঠিক আছে? তো বলছে ট্রায়াল ব্যালেন্স যখন দু সাইড ট্যালি করছিল, তখন সাসপেন্স দিয়ে মিলিয়েছিলাম, কত টাকা? 2000। বলছে এক্সেস অফ ডেবিট ওভার ক্রেডিট, ঠিক আছে? তো তাহলে এখানে কি বলছে, বলছে এক্সেস অফ ডেবিট ওভার ক্রেডিট 2170, তার মানে কি? অর্থাৎ ক্রেডিট ব্যালেন্সের কথা বলছে, ক্রেডিট দিকে কম বেরোচ্ছিল, ক্রেডিট দিকে কম বেরিয়েছিল, ঠিক আছে? তো
2170 টাকা, তাহলে সেটা তোকে এদিক লিখতে হবে, মানে ধর সাসপেন্সের ব্যালেন্সটা বেড়েছিল এইদিকে 2170 টাকা, এদিক ব্যালেন্স বেড়েছিল এইদিকে, মানে বুঝতে পারলি ট্রায়াল ব্যালেন্স ট্যালি করছে, দু সাইড ট্যালি করছে মিলছে না, কোন দিকে কম বেড়েছিল, ক্রেডিট দিকে কম বেড়েছিল, যত টাকা কম বেড়েছিল কি দিয়ে মিলছে সাসপেন্স দিয়ে, তাহলে ক্রেডিট দিকে ব্যালেন্স মানে কি হয়, ক্রেডিট দিকে ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে বসবে, লিখবো বাই ব্যালেন্স মিলি কত টাকা 2170 টাকা, যোগ কর টোটাল করে দেখ কত বেরোচ্ছে, মিলে গেছে 4000 মনে হচ্ছে যখন ট্রায়াল ব্যালেন্স করতে একটা জিনিস ভাবার চেষ্টা কর না, ট্রায়াল ব্যালেন্স যখন করতাম আমি কি করতাম, দুই দিক যোগ করতাম, তাই তো বলছে কোশ্চেন কি বলেছে, এক্সেস অফ ডেবিট কি বলে, ভালো করে পড়, এক্সেস অফ ডেবিট অর্থাৎ ডেবিট দিকে যোগফল বেশি বেরিয়েছে, ভালো করে শোন, ধর ডেবিট দিকে যোগফল বেশি বেরিয়ে, যে টাকাটা বেরিয়েছে সেই টাকাটা এদিকে লিখলি কিন্তু এই দিকে কম বেরিয়েছিল, তাহলে এক্সেস অফ ডেবিট মানে বুঝতে পারছিস তো কি, তখন এই দিকে কম, কত টাকা কম বেরিয়েছিল, এত টাকা, যেটা কম বেরোছিল কি দিয়ে মেলাছিল, তো টায়ার ব্যালেন্স মেলাতে পারছিল না, তো কি দিয়ে মেলে, সাসপেন্স দিয়ে মেলাছিল, তাই এটা লাইনটা ঘুরিয়ে দিয়েছিল, বুঝে নিতে হলো 2170 এদিক লিখেছিলাম, সেটা আবার বাই ব্যালেন্স বিলুন চালিয়ে দিল, এরপর শেষ হয়ে গেল, ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল, আচ্ছা আর একটা অঙ্ক আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, আচ্ছা জানো তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা, অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, তো দেখো তোমার কোশ্চেনে ক্যাপিটাল বলে দিয়েছে কত 5 লাখ টাকা, ঠিক আছে ক্যাপিটাল বলে দিয়ে 5 লাখ টাকা, ক্রেডিটার্স বলে দিয়েছে 3 লাখ টাকা মানে লাইবিলিটির মধ্যে পড়ছে, আর বলেছে কি রেভিনিউ মানে ইনকাম হয়েছে 5 লাখ 20 আর খরচা হয়েছে 3 লাখ 80, 5 লাখ 20 থেকে 3 লাখ 80 বাদ দিলে কথা মনে হচ্ছে 1,40,000 টাকা হচ্ছে, এই 1,40,000 টাকা তোমার কি হচ্ছে, এটা তোমার প্রফিট, প্রফিট ক্যাপিটালের মধ্যেই পড়ে, আমি করে করে দেখিয়েছি, তাহলে বেটার হবে, বেটার বুঝতে পারবে, এটা কি লিখবো অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, লাইবিলিটির মধ্যে পড়বে ক্রেডিটরস, আর ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল তো পড়ছেই প্লাস প্রফিট পড়ছে, ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল প্লাস প্রফিট, তো দেখো এই অঙ্ক আমি মাত্র বললাম, ক্রেডিটরস কত বলেছে, ক্রেডিটরস বলেছে তোমার 3 লাখ টাকা, ক্যাপিটাল ক্যাপিটাল কত বলেছে 5 লাখ টাকা, আর প্রফিটের মধ্যে কি হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস 3 লাখ প্লাস 5 লাখ, রেভিনিউ কত বলেছে 5,20,000 আর খরচা বলেছে 3,80,000, তাহলে 3,00,000, 5,00,000, 8,00,000 আর 1,40,000 9,40,000 অ্যাসেট হলো 9,40,000, ব্যাস হয়ে গেল অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কটাও হয়ে গেল, তো আশা করি বুঝতে পারলে কিভাবে কি করালাম, এখানে একটা কোশ্চেন বলেছে হুইচ অ্যাকাউন্টিং কনসেপ্ট অফ বিং ফলোড ইন দ্য ফলোয়িং কেসেস, কোন ধরনের অ্যাকাউন্টিং কনসেপ্ট ফলো করা হয়, প্রথম পয়েন্ট যা বিজনেস ইজ কনসিডার্ড ইজ অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ডিফারেন্ট ফ্রম দ্য ওনার, দেখো এটা তো তোমরা ক্লাস 11 থেকে শিখাচ্ছ, যেদিন তুমি একটা কোম্পানি খুলে ফেললে, যেদিন তুমি একটা বিজনেস খুলে ফেললে, সেদিন সেই বিজনেস আর বিজনেসের মালিক দুজনই যে ডিফারেন্ট হয়ে যায়, এটা কি কনসেপ্ট জন্য, এটাকে বলা হয় এন্টিটি কনসেপ্ট, সত্তা ধারণা, যা আনসোল্ড স্টক ইজ ভ্যালুড বা ক্লোজিং স্টক ইজ ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু, যেটা মানে লোয়ার হয়, এটা কি কনসেপ্ট, এটা হচ্ছে কনজারভেটিজম কনসেপ্ট, তারপর দ্য লাইফ অফ বিজনেস ইজ অ্যাজিউম টু বি ইনফিনাইট ইয়েট বিজনেস প্রিপেয়ার দেয়ার অ্যাকাউন্টস অ্যানুয়ালি, না মানে অনেক দিন ধরে চলতে, এটাকে বলা হয়, এই কনসেপ্টটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট, দেখো এখন 7-এর অঙ্কটা করাবো, দেখো কি দিয়েছে কোশ্চেনটা, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কেইট সেলস অ্যান্ড কেইট পারচেস, তোমাকে কেইট সেল আর কেইট পারচেস বের করতে বলেছে, আমরা বহুদিন ধরেই সিঙ্গেল এন্ট্রি শিখে আসছি বারবার করে, যে ক্রেডিট সেল যদি বের করতে বলে তার জন্য কোন অ্যাকাউন্টের সাহায্য লাগবে, ডেটার্স, ক্রেডিট সেল বের করতে বললে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, আর কেইট পারচেস বললে কেইটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে এই ক্রেডিট সেলের জন্য কোন অ্যাকাউন্ট খুলবো, আমি আবার বলে দিচ্ছি, ক্রেডিট সেলের জন্য আমাকে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে কেইট পারচেসের জন্য কেইটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে চলো সঙ্গে সঙ্গে আগে দুটো অ্যাকাউন্ট খুলে নাও, একটা ডেটার্স অ্যাকাউন্ট আর একটা কেইটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে, তো দেখো এখানে খুলছি আমরা প্রথমে ডেটার্স অ্যাকাউন্ট,
প্রথমে আমরা খুলছি ডেটার্স অ্যাকাউন্ট, এদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড। আমরা জানি ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। সঙ্গে সঙ্গে আমরা কি খুলবো? ক্রেডিটার্স অ্যাকাউন্ট খোলো, ক্রেডিটার্স অ্যাকাউন্ট। আর ক্রেডিটার্স আমরা প্রত্যেকে জানি ক্রেডিটার্স হচ্ছে লাইবিলিটি, ঠিক আছে, লাইবিলিটি। ডেবিট ক্রেডিটটা লিখি আগে, ঠিক আছে, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে, ঠিক আছে। এইবার আমরা কি করব, সমস্ত ব্যালেন্সগুলো লিখে নেবো, ডেটার্স অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো বসাবো আর ক্রেডিটার্স অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো বসাবো। চলো ব্যালেন্সগুলো বসিয়ে নিই। তো ডেটার্সের ওপেনিং ব্যালেন্স বলেছিল দেখো 10,000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্স বলেছিল 12,000 টাকা। চলো এটা দেখে দেখে বসাও, ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স 12,000 টাকা। তো ডেটার্সের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে লিখতে হবে টু ব্যালেন্স বিডি 10,000 টাকা, আর ওপেনিং ব্যালেন্স যেদিক বসে ক্লোজিং ব্যালেন্স তার ঠিক অপোজিট সাইডে বসে। তাহলে লেখো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি কত টাকা? 12,000 টাকা হয়ে গেল। এবার কেইটার্স অ্যাকাউন্টের ব্যালেন্স বসাতে হবে, কেইটার্স অ্যাকাউন্টের ব্যালেন্স। তো দেখো কেইটার্স এর ওপেনিং ব্যালেন্স ছিল 8,000 টাকা আর ক্লোজিং ব্যালেন্স ছিল 6,000 টাকা। লেখো কেইটার্স এর ওপেনিং ব্যালেন্স কেইট দিকে লিখবো, বাই ব্যালেন্স বিডি 8,000 টাকা, বাই ব্যালেন্স বিডি 8,000 টাকা, লিখবো টু ব্যালেন্স সিডি কত টাকা? 6,000 টাকা লিখে দিলাম। নেক্সট কি বলেছে দেখো, এখানে বলছে ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড হলে ডেটার্স এর ব্যালেন্স কমে যায়। তো ডেটার্স অ্যাকাউন্টের কেইটা লেখো বাই ডিসকাউন্ট অ্যালাউড 1,400 টাকা, ডেটার্স অ্যাকাউন্টের কেইটা লেখো বাই ডিসকাউন্ট অ্যালাউড 1,400 টাকা, বাই ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা? 1,400 টাকা। নেক্সট এবার বলছে ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট আমরা অ্যালাউ করি আমাদের কাস্টমারকে, ডিসকাউন্ট অ্যালাউ করি। ডিসকাউন্ট রিসিপ্ট কি? আমরা কেইটার্সের কাছ থেকে ডিসকাউন্ট পাই, তাহলে ডিসকাউন্ট পেলে ওই ব্যালেন্সটা তো আমাকে দিতে হবে না, তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট হলে কেইটার্সের ব্যালেন্স কমে যাবে কত টাকা? 900 টাকা। তো লেখো কেইটার্স এর ডেবিটে লেখো ডিসকাউন্ট রিসিপ্ট, লেখো টু ডিসকাউন্ট রিসিপ্ট কত টাকা? 900 টাকা হয়ে গেল। এবার দেখো তোমাকে না বিল রিসিয়েবল দিয়েছে আর বিল পেবেল দিয়েছে, বিল রিসিয়েবল ওপেনিং ব্যালেন্সও দিয়েছে আর ক্লোজিং ব্যালেন্সও দিয়েছে, আর পেবেলের ওপেনিংও দিয়েছে আর ক্লোজিংও দিয়েছে। তাহলে তোমাকে একটা দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, বিল রিসিয়েবল অ্যাকাউন্ট খুলতে হবে আর বিল পেবেল অ্যাকাউন্ট খুলতে হবে। খোলো, নিচে খুলতে হবে কি? বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। বিল রিসিভেবল হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, বিল রিসিভেবল অ্যাসেট। তো বিল রিসিভেবল অ্যাসেট আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে বসাবো, ঠিক আছে, আর ক্লোজিং ব্যালেন্স আমরা, সরি একটা জিনিস ভুল বললাম, বিল রিসিভেবল অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, আর অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। বিল রিসি, আবার বলেছি বিল রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, ঠিক আছে, আর অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। আমরা বিল রিসিভেবল অ্যাকাউন্টের ডেবিট দিকে প্লাস সাইন দিলাম আর ক্রেডিট দিকে মাইনাস সাইন দিলাম। একই রকমভাবে আমরা বিল পেবেল অ্যাকাউন্ট খুলে নেবো, বিলস পেবেল অ্যাকাউন্ট, বিলস পেবেল অ্যাকাউন্ট, ডেবিট সাইড ক্রেডিট সাইড, বিল পেবেল লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে কমবে ডেবিট দিকে। তাহলে এবার আমাকে ব্যালেন্সগুলো বসাতে হবে, দেখো বিল রিসিভেবলের ব্যালেন্স কত আছে। বিল রিসিভেবলের ওপেনিং ব্যালেন্স 6,000 আর ক্লোজিং ব্যালেন্স 3,000, তো দেখে দেখে লিখতে হবে, ওপেনিং ব্যালেন্স 6, ক্লোজিং ব্যালেন্স 3। তাহলে বিল রিসিভেবলের ওপেনিং ব্যালেন্স লিখবো ডেবিট দিকে লিখবো টু ব্যালেন্স বিডি 6,000 টাকা, আর এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি 3,000 টাকা।
হয়ে গেল বিল রিসিভেবল। একই রকম ভাবে করবো বিল পেবেল, বিল পেবেলে ব্যালেন্স গুলো পাঠাতে হবে আমাকে। বিল পেবেল, বিল পেবেলের ওপেনিং ব্যালেন্স ছিল 2000, ক্লোজিং ছিল 4000। তা বিল পেবেল লাইবিলিটি, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স বসবে কেই দিকে, লেখো লেখো বাই ব্যালেন্স বিডি। ২০০০ টাকা বাই ব্যালেন্স বিডি 2000 টাকা, আর এদিকে লিখবো টু ব্যালেন্স সিডি তো 4000 টাকা। তারপর কি বলেছিল, ব্যালেন্স গুলো বসানো হয়ে গেছে। এবার দেখো কোশ্চেনে তোমাকে বলেছিল লাস্টের পয়েন্টটা পড়ি, বিল রিসিভেবল ডিজানাট। তো বিল ডিজানাট হলে, বিল ডিজানাট হলে ব্যাপারটা কি হয়, বিল ডিজানাট হলে বিল কমে যায়, বিল মানে বিল ডিজানাট হলে বিলটা কমে যাবে। তো দেখো এখানে করছি আমি কত টাকা, 1000 টাকা। তো দেখো আমার এই যে বিল রিসিভেবল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এই যে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, এবার বলছে 1000 টাকার বিল ডিজানার হয়েছে, আর বিল ডিজানার হলে বিলের ব্যালেন্স, বিল কমে যাচ্ছে, বিল কমে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে কেইট দিকে লিখবে বাই বিল ডিজানার কত টাকা, 1000 টাকা। আর একটা ডবল পোস্টিং করতে হবে, বিল ডিজানার হলে যেমন বিলটা কমে যাবে তেমনি ডেটার্স এর ব্যালেন্স বেড়ে যাবে, ঠিক আছে। ডেটার্স এর ব্যালেন্স বেড়ে যাবে, ডেটার্স অ্যাকাউন্টে ডেবিটে লিখবে, ডেটার্স অ্যাকাউন্টে ডেবিটে লিখবে টু বিল ডিজানার, টু বিল ডিজানার। কত টাকা, 1000 টাকা। তোমরা মনে করার চেষ্টা করো ফাইনাল অ্যাকাউন্টে এইরকম অ্যাডজাস্টমেন্ট থাকতো বিল ডিজানার। তো বিল ডিজানার থাকলে আমরা কি করতাম, ডেটার্সটাকে বাড়িয়ে দিতাম, আর ডবল পোস্টিং করতো তখন বিল ডিজানার হলে, একটা ডেটার্সকে বাড়াতাম আর একটা বিলটাকে কমাতাম। এর প্রপার এক্সপ্লেনেশন ক্লাসে আমরা টাইম টু টাইম বুঝিয়েছিলাম, প্রপার এক্সপ্লেনেশন দিয়েছিলাম আমরা ক্লাস 11 থেকে, এটার প্রপার এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে বিল ডিজানার হলে কেন ডেটার্স বেড়ে যায়, ঠিক আছে। তো বুঝতে হবে, তো ডেটার্স ঠিক আছে, আজকে ধরো আমি আমার ডেটার্সের কাছে টাকা পাই, আমি ধরো আজকে আমার ডেটার্সের কাছে টাকা পাই 5000 টাকা, আমি ওকে টাকা ছিলাম, ও এখন টাকা দিতে পারলো না, বললো আমার কাছে এখন টাকা নেই, আমি 3 মাস পর টাকা দেবো 5000 টাকা, বারবার বলেছিলাম ক্লাসে, এখন টাকা নেই, আমি 3 মাস পরে তোমাকে আমি 5000 টাকা দিয়ে দেবো। তো আমি কি করে বুঝবো 3 মাস পর 5000 টাকা দেবে, আমি তখন একটা লেটার লিখতাম, লেটার লিখতাম যে আমি তোমাকে 5000 টাকা পাই, তুমি বলে 3 মাস পর দেবে, সেই লেটারটা লিখে যার কাছে টাকা পাই তাকে দিতাম, সে পড়তো, পড়ে ওটা সাইন করে আমার কাছে দিয়ে দিত, ওটা আমার কাছে হতো বিল রিসিভেবল, 3 মাস পর ওর কাছে নিয়ে যেতাম, ও টাকাটা দিয়ে দিত, তখন হয়ে যেত বিল রিসিভেবলটা অনার্ট হয়ে যেত, অনার্ট হয়ে যেত টাকা দিয়ে দিলে। কিন্তু যখন 3 মাস পর কাছে বিলটা নিয়ে গেলাম, ও টাকা দিতে পারলো না, তখন তো এগুলো ডিজানার্ট। তো দেখো যার কাছে টাকা পেতাম, ঠিক আছে, যার কাছে টাকা পেতাম সে যখন আমাকে বিলটা দিয়েছিল তখন আমি তার ব্যালেন্স কমিয়ে দিয়েছিলাম, কিন্তু 3 মাস পর যখন ওকে টাকা পেয়ে টাকা ছিলাম, টাকা দিতে পারলো না, মিডিয়েটার সে ব্যালেন্স বাড়িয়ে দেবো ক্লাসে, এটা বারবার এটাই বুঝিয়েছিলাম না। আমরা বিল অফ এক্সচেঞ্জ ক্লাস 11-এ শিখেছো, তো পুরো ডিটেলস ছিল ওখানে। তো যাই হোক, আমি বলে দিলাম বিল ডিজানার হলে কি হয়, ডেটার্স বেড়ে যায়, বিল কমে যায়, বোঝা গেল। এবার দেখো অ্যাডজাস্টমেন্টে বলেছিল বিল রিসিভেবল অনার্ট, বিল রিসিভেবল অনার্ট মানে তোমার যা বিল ছিল বিল ভাঙিয়ে টাকা পেয়েছো, বিল ভাঙিয়েছো মানে বিল কমে যাচ্ছে, বিল ভাঙিয়েছো মানে তো বিল কমে যাচ্ছে। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্টে কেইটে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট, মানে যতটা বিল অনার্ট হয়েছে, কতটা বিল অনার্ড হয়েছে দেখো 4400টা। এইট দিকে লেখো 1 আর 4 5, 5 আর 3 8400 টাকা। এই 8400 টাকা থেকে 6000 বাদ দিলে কত হচ্ছে 2400 টাকা, তাই তো। এইটা হচ্ছে টু ডেটার্স, যেটা ব্যালেন্স হবে সেটা ডেটার্স দিয়ে মিলিয়ে দেবে, ঠিক আছে। তো লেখো ডেটার্স অ্যাকাউন্টের কেইটা লেখো বাই বিল রিসিভেবল, ডেটার্স অ্যাকাউন্টের কেইটা লেখো কি বাই বিলস রিসিভেবল। কত টাকা বেরোলো, 2400 টাকা, ব্যাস হয়ে গেল। এবার ডেটার্স অ্যাকাউন্টটা ট্যালি করে দাও, কত হচ্ছে 12000 আর 2000, 14000 আর 1, 15000, 15800। এই 15800 থেকে 11000 বাদ দিলে কত হচ্ছে দেখা যাক, 4800 টাকা।
এই যে 4,800 টাকা ব্যালেন্স বেরোলো, এটা হচ্ছে তোমার ক্রেডিট সেলস। লেখো টু দিয়ে লেখো ক্রেডিট সেলস, হয়ে গেল, অ্যান্সার মিলে গেছে, ক্রেডিটার্স মিলে গেল। এবার ক্রেডিটার্সটা মেলানোর জন্য আগে বিল পেবেলটা মেলাবো। ওপেনিং ছিল 2,000, ক্লোজিং হচ্ছে 4,000। এবার কতটা বিল পেবেল অনার্ড হয়েছে? বিল পেবেল অনার্ড হয়েছে 2,000 টাকা। তাহলে বিল পেবেল অ্যাকাউন্টের ডেবিটে লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা বিল পেবেল অনার্ড হয়েছে তোমার? 2,000 টাকা। তাহলে 4 আর 2 6,000 টাকা, এই 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে তোমার? 4,000 টাকা। এটা ক্রেডিটার্স দিয়ে মিলিয়ে দেবো বাই ক্রেডিটার্স অ্যাকাউন্টে। ক্রেডিটার্স এর ডেবিটে লেখো টু বিলস পেবল। কত টাকা বেরোলো? 4,000 টাকা। তাহলে কত হচ্ছে? 6 আর 4 10, 10,900 টাকা। এই 10,900 থেকে 8,000 বাদ দিলে কত হচ্ছে? 2,900 টাকা। এটা কি বলে লিখবে? এখানে লেখো বাই ক্রেডিট পারচেজ 2,900 টাকা। মিলে গেছে, লেখো বাই ক্রেডিট পারচেস। তো আশা করি বোঝা গেল, এই অঙ্কন কমপ্লিট করে দিলাম। কোশ্চেনটা পর, কোশ্চেনটা পেয়েছিস তোরা? পিডিএফ এর কত নম্বর কোশ্চেন দেখ, পিডিএফ এর কত নম্বর কোশ্চেন? 42, তাই তো? শ্রী বোস মেনটেন অ্যাকাউন্টস আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। On 31st March 2020, the following information were furnished by him. এখানে ওরা কি দিয়ে দিয়েছে? ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। ব্যাংক স্টেটমেন্ট মানে তো জানিস তো, মানে আমরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ব্যাংকের থেকে আমাদের পাসবুক দেয়। কিন্তু যারা বিজনেস করে তাদের পাসবুক দেয় না, জানিস তো? যারা বিজনেস করে পাসবুক দেয় না, তাদের কি দেয়? স্টেটমেন্ট দেয়। তো এখানে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো তার মানে মোট কথা তোরা মাথায় রাখবি, এখানে যে দেখতে পাচ্ছিস স্টেটমেন্ট, এটা পুরোপুরি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? ব্যাংক অ্যাকাউন্টের দেখ একটা বাটা বাঁ দিক আছে, লেফট সাইড, আর একটা রাইট সাইড আছে, বুঝতে পারছিস তো? এইবার দেখ, এটা হচ্ছে এ পয়েন্টে বলেছে। বি পয়েন্টটা কি বলেছিল? আদার ব্যালেন্স, অন্যান্য ব্যালেন্স বলেছে। তা অন্যান্য ব্যালেন্সের ডেটটা ভাইটাল, ডেটটা পর কি বলেছে? ডেটটা কি বলেছে? 31st March 2020। কোশ্চেন পড়ে ভাব, তোরা নিজেরা ভাবার চেষ্টা কর, এই যে 31 দিন 20 দিয়েছে, এটাকে ওপেনিং ডেট না ক্লোজিং ডেট? দরকার হলে যদি বুঝতে অসুবিধা হয় আরো একটু পর, তাহলে বুঝিয়ে যাবি এটা ওপেনিং ডেট না ক্লোজিং ডেট, ঠিক আছে? 31 দিন 20 দিয়েছে, আমি বলছি এটা ক্লোজিং ডেট, আমি বলছি এটা ক্লোজিং ডেট, ঠিক আছে? তো কি করে বুঝতে পারলাম? একটু পরেই বুঝিয়ে যাবি অসুবিধা হলে, ঠিক আছে? তো আদার ব্যালেন্স, তাহলে স্টকের ক্লোজিং বলেছে এত, ডেটার্স বলেছে এত, ক্রেডিটার্স বলেছে এত, ঠিক আছে? সি নম্বর পয়েন্ট বলেছে কালেকশন ফ্রম ডেটার্স ইন ক্যাশ, ডেটার্স এর থেকে কত টাকা কালেক্ট করেছি ক্যাশে। ভালো করে শুনবি, ক্যাশে টাকা কালেক্ট করেছি। কেন স্যার? ব্যাংকের মাধ্যমে টাকা কালেক্ট করিনি। যদি ব্যাংকের মাধ্যমে টাকা কালেক্ট করতাম, তাহলে ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকতো। দেখ, ব্যাংক স্টেটমেন্টের কিন্তু লেখা নেই কালেকশন ফ্রম ডেটার্স। কালেকশন ফ্রম ডেটার্স কোথায় লেখা আছে? আলাদা করে লেখা আছে। কারণ ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকের অ্যামাউন্ট গুলো ঢুকেছে, ব্যাংকে যে ট্রানজাকশন গুলো হয়েছে, এটা ব্যাংকে ট্রানজাকশন হয়নি, ক্যাশে ট্রানজাকশন হয়েছে, ক্যাশ সেলস, ঠিক আছে? তো ক্যাশে ট্রানজাকশন হয়েছে। এবার ব্যালেন্স অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস 1,419, মানে ওপেনিং ব্যালেন্স বলেছে, ডেটার্স এর ওপেনিং, ক্রেডিটার্স এর ওপেনিং, স্টক এর ওপেনিং, বিল্ডিং এর ওপেনিং, ফার্নিচার এর ওপেনিং, ক্যাশ এর ওপেনিং দিয়েছে, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশন টু বি চার্জ একটা পয়েন্ট অ্যাড হয়েছে তোদের ওখানে, তোরা যেই পিডিএফটা এখন তোদের কাছে আছে, এই পয়েন্টটা লেখা নেই, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? পরে ফাইনাল পিডিএফ পেয়ে যাবি, কোনো সমস্যা হবে না। ডেপ্রিসিয়েশন টু বি চার্জ, ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ, সরি, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ অন অল ফিক্সার্স এর একটা 10% পার, মানে যত ফিক্সারের সমস্ত ফিক্সারের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ হবে? 10%, 10% ডিফারেন্স চার্জ হবে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020 এন্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট 2021 জেনারেল। আসলে ভেরি ভেরি সিম্পল সাম দিয়েছিল, একদম একদম ইজি সাম দিয়ে, জেনারেল সাম তো ইজি হবে। তো দেখ কি কি করতে হবে, এটা কি করলাম? ফাইনাল অ্যাকাউন্টটি, ফাইনাল অ্যাকাউন্ট কাম সিঙ্গেল এন্ট্রি, ট্রেডিং পিএল হয়ে গেল, এখানে এখানে হয়ে গেল ব্যালেন্স শিট। তারপর কি করতে হবে শিখিয়েছিলাম তাদের, যেটা ঠিক আছে, এখানে করবো ডেটার্স অ্যাকাউন্ট,
ডেটার্স অ্যাকাউন্ট, তোরা জানিস এগুলো সব ওয়ার্কিংস, এটা হচ্ছে ফার্স্ট পেজ, তোরা যখন সিঙ্গেল এন্ট্রি করিস এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে চলে আসবো ওয়ার্কিংস এ, বাকিটা পুরো ওয়ার্কিংস। ডেটার্স অ্যাকাউন্ট আগের দিন বলেছিলাম, ডেটার্স অ্যাকাউন্ট ঠিক আছে, তো ডেটার্স অ্যাকাউন্ট হয়ে গেল। ডেটার্স অ্যাকাউন্ট তোরা একটু বড় বড় করে দাগ কাটিস, কারণ আমার কাছে তো একটা পেজে পুরো দেখাতে হবে, তাই আমি একটু ছোট ছোট করে করছি, ঠিক আছে? তো তোরা একটা পেজে দাগ কাটবি, একটা পেজে মানে একটু জায়গাটা নিয়ে যেমন ডেটার্স পুরোটা নিয়ে দাগ কাটবি, তাহলে ভালো লাগবে দেখতে, অনেক কিছু লিখতে পারবি। তারপর কি অ্যাকাউন্ট, কেইটার্স অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট, কেইটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো, তোরা কিন্তু এরকম ছোট ছোট করে একটা পেজের মধ্যে ছোট ছোট করিস না, বাজে লাগবে দেখতে, নাম্বারটা কম দেবে, তোরা বড় করেই দাগ কাটিস, ঠিক আছে? ডেটার্স অ্যাকাউন্ট কি বললাম, ডেটার্স অ্যাকাউন্ট একটা, ক্রেডিটার্স অ্যাকাউন্ট একটা, আর কি অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম আগের দিন, ক্যাপিটাল, তাই তো? ক্যাপিটাল বলেছিলাম তো, মনে পড়ে তো? ক্যাপিটাল বলেছিলাম, ক্যাপিটাল কিন্তু অ্যাকাউন্ট লিখবো না আর ডেবিট ক্রেডিটও লিখবো না, ক্যাপিটাল এইদিকে কি লিখবো বল, লাইবিলিটি আর এইদিকে অ্যাসেটস, ঠিক আছে? তো ক্যাপিটাল হয়ে গেল। আর কি খুলতে হবে, আর একটা জিনিস খুললেই হবে, কি বলেছিলাম বল, আগের দিন কি কি বলেছিলাম, ডেটার্স, ক্রেডিটার্স, ক্যাপিটাল, আর কি বলেছিলাম, ক্যাশবুক, ক্যাশবুক মানে ব্যাংক মানে কি, আরে ইলেভেন থেকে তো করে এসেছি অ্যাকাউন্ট, ব্যাংক মানে কি, ক্যাশবুকই তো, আরে ক্যাশবুকের কতগুলো সিঙ্গেল কলম থাকলে ক্যাশ অ্যাকাউন্ট খোলা হতো বা ব্যাংক অ্যাকাউন্টও খোলা হতো, ডবল কলম হলে ক্যাশ ব্যাংক খোলা হতো, ট্রিপল কলম হলে ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট খোলা হতো, তা ব্যাংক মানে কি, ক্যাশবুকের মধ্যেই তো পড়ে। তাহলে এই অঙ্কে না মাথায় রাখবি, আগের দিন ক্যাশবুকের, আগের দিন ক্যাশবুক খুলেছিলাম কিন্তু ওটা সিঙ্গেল কলম ছিল, অনলি ব্যাংক, কি কলম ছিল আগের দিন, ক্যাশ না ব্যাংক ছিল, ব্যাংক ছিল, আজকে ক্যাশবুকের ডবল কলম হবে, একটা ক্যাশ কলাম হবে, একটা ব্যাংক কলাম। স্যার কি করে বুঝলেন, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ব্যাংক কলাম হবে, কিন্তু নিচে তাকে আবার ক্যাশের ট্রানজাকশনও দিয়েছে, দেখেছিস একটু নিচে দেখ, দুটো তিনটে লাইন ক্যাশের ট্রানজাকশন দিয়েছে, ক্যাশবুক হবে এখানে, এখানে ক্যাশবুক হবে। আমি আগের দিন কি বলেছিলাম, দেখ ভাই কিছু খুলিস না খুলি, ক্যাশবুক কিন্তু প্রতিটা অঙ্কে দেখবি খুলতে হচ্ছে, এমনকি ক্যাশবুক খুলতে হয়েছে, ঠিক আছে? তো খুলবি অবশ্যই, প্রতিটা অঙ্কে ক্যাশবুক খুলতে হবে তোকে, প্রতিটা অঙ্কে ক্যাশবুক খুলতে হবে। তাহলে এখানে লিখবো কি, ক্যাশবুক লিখলাম, তাহলে এটা সি আর বি লিখলাম, বুঝতে পারছিস তো, সি আর বি লিখলাম। বাট তোরা কিন্তু বারবার বলছি, তোরা কিন্তু ফুল ফর্ম, তোদের তো ফুল ফর্ম লিখতে হবে, ক্যাশ ব্যাংক লিখতে হবে, আমি লিখলাম, ঠিক আছে? তো আমি লিখলাম ক্যাশ আর ব্যাংক, ঠিক আছে? এদিকে লিখবো ক্রেডিট, আর এদিকে কি লিখবো বল, ডেবিট। এবার সব এক একটা জিনিস, ডেটার্স আমাদের অ্যাসেট, আচ্ছা ডেবিট ক্রেডিট তো লিখতে হবে, যতই ছোট করি ডেবিট ক্রেডিট আমাকে লিখতেই হবে, ডেটার্স অ্যাসেট বাড়বে এইদিকে কমবে এইদিকে, ক্রেডিটার্স কি, ক্রেডিটার্স আমার লাইবিলিটি, বাড়বে এইদিকে কমবে এইদিকে, ক্যাপিটাল তো বলার কিছু নেই, তার অ্যাসেট লাইবিলিটি কোনো, এটা তো অ্যাসেট লাইবিলিটি, এখানে তো বাড়া কমার ব্যাপার নেই জানি আমরা, ক্যাশবুক এটা অ্যাসেট, বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে, তাই তো? হয়ে গেল সাজিন, খুব ভালো অঙ্ক। আর এই অঙ্কটা যদি সত্যি ভালো করে বুঝিস, 20 নম্বর অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক থাকলে পেরিয়ে যাবি, 20 নম্বর অঙ্কটা ইজিলি পেরিয়ে যাবি, এই অঙ্কটা বুঝলে ওটা পেরিয়ে যাবি, এই অঙ্কটা বুঝতে পারলে ওই অঙ্কটা পেরিয়ে, 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্কটা 2011 সালে এসেছিল, ঠিক আছে? তো 2011 সালে এসেছিল না, ওটা ওটা আমার রেকর্ড করা নেই, ওটা ভিডিও করা নেই, ঠিক আছে? তো করবি, অসুবিধা কোথায়, বাড়িতে করবি। এবার দেখ কিভাবে করবো, দেখ অঙ্কটা আমি আগের দিন শিখিয়েছিলাম করা, আজকে আবার শিখিয়ে দিচ্ছি। কটা পয়েন্ট দিয়েছে বলতে, অ্যাডজাস্টমেন্ট বল দেখি, বলতে পারবি কেউ, এ একটা পয়েন্ট দিয়েছে, হ্যাঁ কি না বলিস, কিন্তু এ বি সি ডি ই আর কি দিয়েছে, এ বি সি ডি ই কটা পয়েন্ট, 5টা পয়েন্ট দিয়েছে, 5টা অ্যাডজাস্টমেন্ট। আমি না, আমি বলছি এ নম্বর পয়েন্টটা সবার লাস্টে করি, বেটার হবে, কারণ এ নম্বর পয়েন্ট অনেকটা বড় আছে, সবার লাস্টে করি, বাকিগুলো বি সি ডি ই করি, একটা করে করছি। আর আমি কি বলেছিলাম, সিঙ্গেল এন্ট্রি তারা খুব ভালো পারবে, সে সমস্ত স্টুডেন্ট সিঙ্গেল এন্ট্রি খুব ভালো পারবে, যদি একবার যদি বুঝে যাস একটা আইটেম, যত কঠিন অঙ্ক যে কোনো টাফ সাম করা যাবে, যে কোনো টাফ সাম করা যাবে সিঙ্গেল এন্ট্রি, শুধু মাথায় রাখতে হবে একটা আইটেম দুটো জায়গায় পোস্টিং করে, একটা আইটেমে দু জায়গায় বসে, সেই দুটো জায়গা জানতে হবে, যে বলতে পারবে দুটো জায়গায় তাহলে সে শিখে গেছে, ব্যাস আর কিছু না, অঙ্ক মেলানোর টার্গেট না, যে একটা পয়েন্ট বলবো সে দুটো জায়গা কোন কোন দুটো জায়গায় বসতে পারবে, ব্যাস এটাই মেন আর কিছু না। যেমন আমি তোকে বলছি জিজ্ঞাসা করতে পারি, অসুবিধা নেই, যেমন আমি বলেইছি এখানে বলছে ক্লোজিং ব্যালেন্স, দেখ স্টক মানে স্টকের ক্লোজিং ব্যালেন্স মানে ক্লোজিং স্টক, তো ক্লোজিং স্টক বল না, ক্লোজিং স্টক কোথায় কোথায় বসে, সিম্পল হয়ে ভাব, এত খোলাও দিয়েছো সামনে করে দিয়েছি, ক্লোজিং স্টক কোথায় কোথায় বসে বল, ব্যালেন্স শিটের অ্যাসেটে, ব্যালেন্স শিটের অ্যাসেটে মানে বুঝতে পারছি, ব্যালেন্স শিটের অ্যাসেটে বসে, এখানে একটা বসলো, মানে ব্যালেন্স শিট মানে ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স শিট, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিট। প্রশ্ন আগের দিন বলেছিলাম ওপেনিং, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট কখন খুলতে হবে, যদি ক্যাপিটাল বলে না দেয়, আর ক্যাপিটাল 99% সামে ক্যাপিটাল বলে দেবে না, ক্যাপিটাল বের করতেই হবে তোকে,
তো ক্যাপিটাল খুলে নিল। তাহলে বোঝা গেল, তাহলে ক্লোজিং স্টক একটা এখানে বসবে আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট এখানে বসবে। তাহলে লেখ, আরম্ভ কর, লেখ বাই ক্লোজিং স্টক, আর এখানে লিখবি ক্লোজিং স্টক। দেখে দেখে বসা, ক্লোজিং স্টক কত ছিল দেখ, 25,200 লিখে দিলাম, 25,200 সেটা আবার এখানে লিখলাম 25,200 একটা পোস্টিং হলো, পোস্টিং এর উপর নাম্বার পেয়ে সুন্দর হবে, নাম্বার পেয়ে পোস্টিং এর উপর। নেক্সট কি বলেছে দেখ, ডেটার্স, ক্লোজিং ডেটার্স, বল ক্লোজিং ডেটার্স, জানিস তো আমি সুন্দর তোদের চোখের সামনে এঁকে দিয়েছি, দাগগুলো কেটে দিই, ডেটার্স ক্লোজিং ডেটার্স কোথায় বসে, ডেটার্সের কেইটে, মানে ডেটার্স ডেটার্স অ্যাকাউন্ট আর কেইটে, মানে এখানে লিখতাম কেইট দিকে, মানে কি লিখতাম বলতে হবে, কেইট বললে তো হবে না, বলতে হবে বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি, আর এখানে লিখবো ডেটার্স, এখানে লিখবো ডেটার্স, ব্যাস এই তো, এই তো দুটো জায়গায় বসে। এইভাবে যত মাথায় রাখবি অঙ্ক দেবি একটা করে সব শেষ হয়ে যাবে। ডেটার্সের ক্লোজিং কত ছিল বল, 75,000, তাহলে এখানে লিখলাম 75,000, ঠিক আছে, তো আর একটা এখানে লিখবো 75,000। নেক্সট কি বলেছে পর, স্যার কেইটার্স এর ক্লোজিং 15,000 টাকা, বল কেইটার্স কোথায় বসে, ব্যালেন্স শীটের লাইব্রেরি সাইড, এখানে লিখবো কেইটার্স, কত বলে 25,000 না 15,000, আর একটা কোথায় বসবে, কেইটার্স এর ডেবিট দিকে, এই কেইটার্স অ্যাকাউন্ট, এখানে লিখবো টু ব্যালেন্স সিডি 15,000 টাকা, হয়ে গেল, ঠিক আছে তো ক্লিয়ার। তাহলে দেখ কি দেখতে পারলি, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেল, দেখ এক পাঁচটা অ্যাডজাস্টমেন্ট, একটা অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট, সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড়ছি, হ্যাঁ মন দিয়ে শুনবি, কালেকশন ফ্রম ডেটার্স ইন ক্যাশ, মানে কি, আচ্ছা এটা আগের দিন করিয়েছি, ডেটার্স এর থেকে টাকা কালেক্ট হয়েছে, এটা কোথায় বসে, হ্যাঁ হ্যাঁ ক্যাশবুকে, একটা তো ক্যাশবুকে বসবে না, ক্যাশবুকে বসবে ঠিক বলেছিস, কিন্তু বলতে হবে ক্যাশবুকে কোন দিকে বসবে, কোন ঘরে বসবে, এইগুলো ডিটেইলস এ বলতে হবে, ক্যাশবুকের ডেবিট দিকে, একজন বললো কালেকশন ফ্রম ডেটার্স, মানে তো স্যার কালে না, কালেকশন ফ্রম ডেটার্স, কালেকশন ফ্রম ডেটার্স মানে ডেটার্স এর থেকে টাকাটা কালেক্ট হচ্ছে, আর ডেটার্স এর থেকে টাকা কালেক্ট হচ্ছে মানে আমার টাকা আসছে, টাকা আসছে মানে প্লাস, ঠিক আছে তো, একটা লিখবো এখানে লিখবো কালেকশন ফ্রম ডেটার্স, এখানে ডেটার্সই লিখলাম, অত বড় জায়গা নেই, ডেটার্সই লিখলাম, টু ডেটার্স অ্যাকাউন্ট। এইবার তাড়াহুড়ো করে বললে হবে না, অনেক ভেঙে ভেঙে বল, ভেঙে ভেঙে ধরে ধরে বল, তাহলে হ্যাঁ ব্যাংক টু, হ্যাঁ ব্যাংক টু ডেটার্স হচ্ছে তো, তাই তো করছি, তাহলে ব্যাংকে কি হচ্ছে, টু ডেটার্স তো হচ্ছে, এত ভাবতে হবে, জান্নাত ভাবতে হবে না, এমনি ইজিলি হয়ে যাবে, ডেটার্স এর থেকে টাকা আসছে, ডেটার্স এর থেকে টাকা আসছে মানে আমার কি টাকা বাড়ছে না কমছে, টাকা তো বাড়ছে, আরে এটা তো টাকারই তো ঘর, এটা টাকারই ঘর, টাকা বাড়ছে তো এইদিকেই লিখবো, তাই না, কালেকশন ফ্রম ডেটার্স টু ডেটার্স অ্যাকাউন্ট হলো। এইবার ঠান্ডা মাথায়, এখানে ব্যাংক হবে না, এখানে ব্যাংক হবে না, কেন ব্যাংক হবে না, লাইনটা আরো একবার পর তাহলে বুঝিয়ে যাবে, ক্যাশ কালেকশন ফর্ম ডেটার্স, ক্যাশ টাকা এসছে ব্যাংকে, যদি টাকা ঢুকতো তাহলে তো স্টেটমেন্টে লেখা থাকতো, তাহলে এখানে কত টাকা এসছে বল, 62,000, ডবল পোস্টিং করতে হবে, আর একটা ডেটার্স এর থেকে টাকা আসছে মানে ডেটার্স কমছে, ডেটার্স এর এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, কত 62,000, ঠিক আছে তো বোঝা গেল তো কি বললাম, এইভাবে তোকে ধরে 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 করতে হবে, কোনো অসুবিধা নেই অঙ্কটার মধ্যে। নেক্সট কি বলে, ক্যাশ সেলস, ভাবনা চিন্তা হয় অত বেশি ভাবতে হবে না, ক্যাশ সেলস, তাহলে ক্যাশ, ক্যাশ সেলস মানে কি, মানে তোর কাছে তার পকেটে ধর 100 টাকার নোট আছে, 100 টাকার নোট বেচে দিলি, ওটা বলছি না কিন্তু ক্যাশ সেলস, ও তো 11-এ বাচ্চারা বলে ক্যাশ সেলস, ক্যাশ সেলস মানে কি, আজকে ধর আমি একটা দোকান খুলেছি, দোকানে কোনো একজন কাস্টমার আসলো, বলে কি আমাকে 5 কেজি চাল দাও, আমি 5 কেজি চাল দিয়ে দিলাম, ঠিক আছে তো আমি বললাম দাও 1 কেজি চালের দাম 50 টাকা করে দাও, 250 টাকা দাও, ও আমাকে 250 টাকা 50 টাকার 50 টাকার 5টা নোট দিলো, 250 টাকা দিলো, আমি ওকে কি দিয়ে দিলাম, চাল দিয়ে দিই, এটাকে ক্যাশ সেল বলে, বোঝা গেল তো, তাহলে এতে আমার কি হলো, টাকা আসলো, টাকা আসলো মানে ক্যাশ বাড়লো, ক্যাশ বাড়লো, আর ক্যাশ বাড়লো ব্যাংক বাড়লো বলিনি, ক্যাশ বাড়লো ব্যাংক বাড়লো কোনটা, ওই ধর অনলাইন ইউপিআই পেমেন্ট করলো তখন ব্যাংক বাড়লো, ইউপিআই তো পেমেন্ট না, বলে না দেখবি কত সব গান বাজনা আরম্ভ হয়ে যায়, দেখবি দোকানে যাবি, বুঝতে পারছিস তো, তাহলে এখানে কি লিখবো, টু সেলস, বুঝতে পারছিস তো কি লিখলাম, সেল কত টাকা, 40,000 টাকা, ক্যাশ সেল 40,000 টাকা,
হয়ে গেল 40,000 টাকা। সঙ্গে সঙ্গে বল না, আরেকটা পোস্টিং বল, আরেকটা পোস্টিং ট্রেডিং এর কেইটা, ঠিক বলেছিস। এখানে লিখবো কি লিখবো, বাই দাঁড়া আস্তে 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 কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে করবো, বাই সেলস, এর আন্ডারে কি লিখবো ক্যাশ, ক্যাশ সেল কত 40,000 টাকা। দেখেছিস জায়গা কত ছোট 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 করে লিখতে হচ্ছে, জায়গাই নেই, জায়গাই নেই, ক্যাশ সেল 40,000 টাকা। ঠিক আছে, তো নেক্সট কি বলেছে পর, ই নম্বর দেখ, বি অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, সি কমপ্লিট, ডি কমপ্লিট। এবার ইতে ঢুকে যাবো, ইতে কি বলেছে, সমস্ত কিছুর ওপেনিং ব্যালেন্স বলেছে। আচ্ছা ওপেনিং ব্যালেন্স বেশি ভাবতেও হবে না, ওপেনিং ব্যালেন্স এক তো ওপেনিং ব্যালেন্স দিয়ে যাবে, ওপেনিং ব্যালেন্স তো ওপেনিং ব্যালেন্স দিয়ে যাবে, আর কি আর একটা অন্য জায়গায় যাবে সেটা দেখতে হবে। প্রথম পয়েন্ট কি বলেছে দেখতো, ডেটার্স এর ওপেনিং 55,000, এক তো এখানে আসবে ডেটার্স 55,000 টাকা, কোনো সন্দেহ নেই এখানে, এখানে 55,000 টাকা আসবে। আর একটা আসবে, এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। আমাকে যদি বলিস এই ফার্স্ট সেমিস্টার অ্যাকাউন্টস এর সবচেয়ে টাফ চ্যাপ্টার এটাই, এটা হয়ে গেলে আর কোনো টাফ চ্যাপ্টার নেই, তাহলে সুতরাং একটু করে ফেল, আস্তে আস্তে করে ফেল, অসুবিধা নেই, এটাই টাফ চ্যাপ্টার। এর চেয়ে কোন টাফ চ্যাপ্টার নিচ্ছে বলে, আর কোন টাফ চ্যাপ্টার, এটাই সবচেয়ে টাফ চ্যাপ্টার, মানে সবচেয়ে টাফ, মানে একটু ভালো করে করলে অতটাও টাফ নয়, শুধু এর জন্য কনসেপ্টটা দরকার কোনটা কোথায় বসে। ডেটার্স এর ওপেনিং হয়ে গেল, কেইটার্স কত বলেছে বল, কেইটার্স 21,000, জানিস কেইটার্স, কেইটার্স ওপেনিং ব্যালেন্স শীটে যদি আমি এখানে লিখি কেইটার্স 21,000 কোনো সমস্যা নেই, কেইটার্স 21,000। আর একটা কেইটার্স অ্যাকাউন্টে এখানে লিখবো বাই ব্যালেন্স বিটি 21,000, হয়ে গেল। নেক্সট নেক্সট কি বলেছে দেখ, তোরা প্রত্যেকে স্টক, ওপেনিং স্টক বলে 23,000 টাকা, তাহলে ওপেনিং স্টক ট্রেডিং এর ডেবিট, এটা জানিস তো, এখন বলি স্যার আপনি তো বলেন এক একটা জিনিসের দুটো করে পোস্টিং হবে, ঠিক তো দুটো করেই পোস্টিং হবে, একটা পোস্টিং তো এখানে বসলো, আর একটা পোস্টিং আমাদের বিল্ডিং অ্যাকাউন্ট ক্লিন, আমি তো বিল্ডিং অ্যাকাউন্ট খুলে তাহলে বিল্ডিং এ বসতাম, ঠিক আছে। তো আচ্ছা আর একটা তো বলতেই পারি, বিল্ডিং এর ওপেনিং 40,000 টাকা, তাহলে ক্লোজিং ব্যালেন্স শীটে বিল্ডিং ও তো থাকবে, হ্যাঁ কি না? আরে আমি বছরের শুরুতে একটা বিল্ডিং ছিল, বছরের শেষে বিল্ডিং থাকবে না, তো বিল্ডিং কি আমি কি, বিল্ডিং যদি বেচে দিই তখন থাকবে না, তো বিল্ডিং বেচেছি তো বলেনি, বিল্ডিং বেচেছি তাহলে বিল্ডিং তো থাকবেই 40,000 টাকার বিল্ডিং, তাহলে ক্লোজিং ব্যালেন্স এখানে লিখবো না বিল্ডিং, বল না ওই টাকাটাই লিখবো বিল্ডিং 40,000। কিন্তু দেখ আমি একটা অ্যাডজাস্টমেন্ট জয়েন করলাম, মনে পড়ছে একটা অ্যাডজাস্টমেন্ট জয়েন করেছিলাম, মনে পড়ছে বিল্ডিং বল, ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ অন অল ফিক্সার্স, এর সমস্ত ফিক্সারের উপর 10% ডেপ্রিসিয়েশন, এ তো বলার অপেক্ষা রাখেনি, সবাই জানে বিল্ডিং এর উপর 10% ডেপ্রিসিয়েশন করেছে, তাহলে ডেপ্রিসিয়েশন যদি 10% হয় কত হবে 4,000 টাকা, 40 থেকে 4 বাদ দিলে কত হলো 36,000 টাকা। খুব সুন্দর অঙ্ক না, বল জেনারেলের অঙ্ক তো, এই জন্য এতটা ইজি লাগছে, ঠিক আছে। তো তাহলে কত হলো বল, 40 থেকে 4 বাদ দিয়ে 36,000 টাকা, ডেপ্রিশন কত হলো বল, ডেপ্রিশন তা ডেপ্রিশন কোথায় আসে, পিএল এর ডেবিট, এ কে বলো ট্রেডিং এর ডেবিটে, ঠিক আছে। তো পিএল এর ডেবিটে লিখ টু, লিখ টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং না 4,000 টাকা, ডবল পোস্টিং দেখেছিস, এইভাবে ডবল পোস্টিং করতে হবে। দেখ আমি জানিও না আমার অঙ্ক অ্যাসম্যাপ অ্যান্সার মিলবে কি মিলবে না, আমি তাও জানিও না, কিন্তু একটা জানি যে প্রচুর নাম্বার পেয়ে যাবে অঙ্কে। কারণটা দেখ ক্লিয়ার করছি, দেখেছিস তো মেন কিসে ফোকাস করছি, পোস্টিং এ ফোকাস করছি, মেন পোস্টিং এ। দেখবি অনেকে হয় দেখবি ফাইনাল অ্যাকাউন্ট করে, অনেকে অ্যান্সার মেলে না, কিন্তু নাম্বার কিন্তু ভালোই পেয়ে যায়, পোস্টিংটা ফোকাস করতে হবে, পোস্টিং ঠিক হতে হবে। কখনো সিঙ্গেল এন্ট্রি বল, ইনকাম এক্সপেন্ডিচার বল, বা ফাইনাল অ্যাকাউন্ট বল, তিনটে বড় বড় চ্যাপ্টার, কখনোই এরম করবি না যে আমি প্রথমে ট্রেডিংটা মিলিয়ে নেবো তারপর পিএল করবো, তাতে দেখবি টাইমের পর টাইম বেরিয়ে গেছে, অঙ্ক আর শেষ হয়নি, অঙ্ক শেষ হবে না, কখনো হবে না, তুই ট্রেডিং আগে করতে পারবি না, তোকে সব করার দাগ আগে কেটে নিয়ে যেটা যেখানে বসে সেটা সেখানে পোস্টিং করতে থাকবি, দেখবি অটোমেটিক অ্যান্সার বেরিয়ে আসবে। আচ্ছা বল বিল্ডিং হয়ে গেল, ফার্নিচার কত ছিল শুরুতে, 2,500 লেখ, ফার্নিচার লেখ, সেম ভাবে লিখবো ফার্নিচার, তাই না?
10% ডেপ্রিসিয়েশন, বুঝছিস তো? 250 2250, তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে পিএল ডেবিটালে? 2 ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 250, ঠিক আছে তো? আর কি বলেছে? সব ঠিক আছে। আচ্ছা দাদা একশন, তারপর কি বলে ক্যাশ ইন হ্যান্ড, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড কত ছিল? 500 টাকা। তো ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড কোথায় বলবি বল না? এখানে ক্যাশ কত টাকা বল? ওপেনিং ক্যাশ 500 টাকা। আর একটা কোথায় বসবে? কে বললো? একটা তো ওপেনিং, ওপেনিং ক্যাশ তো একটা ক্যাপিটাল লিখলি 500 টাকা, আর একটা কোথায় বসবে? 500 টাকা ডবল পোস্টিং তো, ক্যাশ বুকে ডেবিটে বসবে, টু ব্যালেন্স বিডি বলে। তাহলে দেখেছিস তো একটা মিস্টেক হয়, এরকম মিস্টেক হলে তো নাম্বার কাটবে না, এই মিস্টেক হলে অ্যানসার মিলবে না, এইগুলো মাথায় রাখতে হবে। টু ব্যালেন্স বিডি কত টাকা ক্যাশে হলো তো? এবার দেখ আর কিছু আছে, দেখ কটা কটা এন্ট্রি হলো, দেখ দেখ মোটামুটি দেখ এই পেজটা অনেকটা ভরে গেল, তুই দেখ কটা এন্ট্রি হলো বল, কি কি অ্যাডজাস্টমেন্ট আমরা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছিস তো তোরা? বি সি ডি ই, এবার এই অ্যাডজাস্টমেন্ট করবো অঙ্ক শেষ, লাস্ট আমি মানে ওটা লাস্টে করবো। দেখ তোরা পড় কি বলেছে বাদিকে, দেখ কি লেখা আছে, টু ডিপোজিট ইন ক্যাশ, মানে ক্যাশ টাকা ডিপোজিট করেছিস মানে জমা দিয়েছিস। আমরা ক্যাশ টাকা কোথায় জমা দিই? ব্যাংকে জমা দিই। ভাব চিন্তা ভাবনা কর, কি চিন্তা ভাবনা করবো, তোদের ইলেভেনে আমি ক্যাশ বুক শিখিয়েছিলাম মনে আছে? ডবল কলম ক্যাশ বুকে একটা জিনিস শিখিয়েছিলাম, যে কন্ট্রা এন্ট্রি বলে একটা জিনিস মনে আছে? কন্ট্রা এন্ট্রি, ওই কন্ট্রা এন্ট্রির কনসেপ্ট আসছে এবার, তাই ক্যাশ টাকা ব্যাংকে জমা করেছি, তাহলে টাকাটা কোথায় পড়েছে বল? ক্যাশ টাকা ব্যাংকে জমা করেছি, টাকাটা কোথায় গেছে? ব্যাংকে। তাহলে ব্যাংকে টাকা গেছে মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? কত টাকা বেড়েছে বল? 1,02,800, তাই তো? তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে বল, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেলে আমি এই দিক দেখাবো নাকি এই দিক দেখাবো? এই দিকে, ডেবিট দিকে দেখাবো, কার ঘরে দেখাবো? ব্যাংকের ব্যালেন্স, ব্যাংকের ঘরে দেখাবো, ব্যাংকের ঘরে। আমি কোন জার্নাল করে, আমি ইলেভেনের স্টুডেন্টদেরও করাই বা তোদেরও করাই, কোনো জার্নাল করে করাই না, আমি শুধু যোগ বিয়োগে অঙ্ক করি, যোগ বিয়োগ হয়ে গেল। তাহলে ব্যাংক বললো, আরে ভাই আমার ঘরে টাকা ছিল, ঘর থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিই, ব্যাংক বেড়েছে, তো ঘরের টাকা তো কমে গেছে, ঘরের টাকা কমে গেছে মানে ক্যাশ কমে গেছে, আর ক্যাশ কমে গেছে মানে ক্যাশ বুকের ক্রেডিট দিকে ক্যাশ, আরে ক্যাশ কমেছে কোনটাই তো ক্যাশ কমেছে মাইনাস, তাহলে কোন দিক লিখবো? এক লাইন ছেড়ে লিখবো। কেন এক লাইন ছেড়ে লিখবো? এক্ষুনি আনসার পাবি তোরা, 1,02,800, নিশ্চয়ই বোঝা গেল? এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। আমরা টাকাটা কার ঘরে লিখেছি? টাকাটা কার ঘরে? ব্যাংকের ঘরে। যেহেতু ব্যাংকের ঘরে লিখেছি, ছোটবেলায় আমরা এখন জার্নাল লেজার করতাম, আমরা একটা জিনিস শিখেছিলাম, ক্যাশ অ্যাকাউন্টে কখনো ক্যাশ লেখা যায় না, রাম অ্যাকাউন্টে রাম লেখা যায় না, শ্যাম অ্যাকাউন্টে শ্যাম লেখা, বলেছিলাম না তো? এখানে ক্যাশ অ্যাকাউন্টের ঘরে তো ক্যাশ তো লিখতে পারবো, তাহলে কি লিখবো? ব্যাংক লিখবো, ব্যাংক লিখবো, হয়ে গেল টু ব্যাংক। তাই এখানে ক্যাশের ঘরে এখানে কি লিখবো? বাই ব্যাংক। আমি মনে করলাম দেখ এই সময় এসছিস, তোরা জার্নাল ভুলে গেছিস, আমি মানলাম জার্নাল ভুলে গেছি, জার্নাল ভুলে গেলেও অঙ্ক করা যাবে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে, প্লাস মাইনাসের কনসেপ্টটাই, জার্নাল না জানা থাকলেও অঙ্ক করা যায়। হ্যাঁ লিখতাম তো, ওই সি আর এল এফ এর ঘর করতাম, এল এফ এর ঘর করে সি লিখতাম, লিখলাম না, এটা তো আমার ওয়ার্কিংস, এখানে কোনো দরকার নেই, করতেই পারি আমার, এখন আমার তো এমনি দেখ, দেখতে পাচ্ছিস দেখ লেখা জায়গাই নেই, আর দরকারও নেই, একে কিচ্ছু দেখে না, এগুলো এইগুলো কিচ্ছু দেখবে না, অঙ্কটা তোকে পরীক্ষা করতে কি বলেছে? ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ট্রেডিং পিএল এন্ড ব্যালেন্স শিট, এটা মেন, এখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়, এখানে প্রপার মেনটেন করতে হবে, একটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ, কি বললাম? এটা হচ্ছে রাফ। আরে আমি তো সুন্দর ক্যাশ বুক খুললাম, অনেকে ক্যাশ বুক খোলেই না, অনেকে অন্যরকম ভাবে রাফ করে, ঠিক আছে তো? তো দেখ নেক্সট, পর 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 হয়ে গেল এই দিকটা, ওই দিকে কি লিখেছে? বাই ওভার, আচ্ছা ওভারড্রাফট শুনেছিস কখন? ওভারড্রাফট নাম, ওভারড্রাফট মানে ব্যাংক ওভারড্রাফট, ওভারড্রাফট মানে ব্যাংক ওভারড্রাফট, এবার বল ব্যাংক ওভারড্রাফট আমাদের ব্যবসার কি, বিজনেসের কি? লাইবিলিটি, ওটা বলতে হবে, ব্যাংক ওভারড্রাফট বিজনেসের লাইবিলিটি। তা লাইবিলিটি ওর ডেটটা রেখে বল কি আছে, ওপেনিং লাইবিলিটি নাকি ক্লোজিং লাইবিলিটি? এটা ওপেনিং লাইবিলিটি, তাহলে ওপেনিং লাইবিলিটি কোথায় আসবে? স্যার এখানে আসবে, আস্তে আস্তে ধীরে সুস্থ করবো, শুধু ভাব কিভাবে হবে, তাড়াহুড়া করলেই ভুল হবে, এগুলো এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে এগোতে হবে, তাই না?
ব্যাংক ওভারড্রাফট এখানে লিখবো, টাকাটা বল কত ছিল? 9600। ডবল পোস্টিং করতে পারে আরেকটা, বল না ভুল হোক না কোনো সমস্যা নেই, আরেকটা কোথায় হতে পারে বল না, ভুল হোক না, আমি বারো বলছি ভুল হোক কোনো সমস্যা নেই, কিছু বলবো না ভুল হলে, বল না একটা তো বললি এখানটায় বলছি, আরেকটা কোথায় হতে পারে, ভুল হোক বল আরেকটা কোথায় হতে পারে বল না, ব্যাংক ওভারড্রাফট নাম তো শুনেছি, ব্যাংক ওভারড্রাফট, হ্যাঁ ব্যালেন্সের লাইব্রেরিতে লিখলাম, ক্যাশবুক করতি মনে আছে তো, অনেক সময় ব্যাংকের ভালো করে শোনার চেষ্টা কর, ব্যাংক ব্যালেন্স লেখা থাকতো, কখনো কোনো ব্যাংক ওভারড্রাফট লেখা থাকতো, আর ব্যাংক ব্যাংকের ব্যালেন্স লেখা থাকলে ডেবিট দিকে বসাতাম, আর ব্যাংক ওভারড্রাফট থাকলে কোন দিকে লিখতাম, ক্রেডিট দিকে লিখতাম, তার মানে বুঝেছিস তো কতটা ধুলো পড়ে গেছে, মানে ওইগুলো সব ভুলে গেছি, সব একটু একটু করে ভুলে গেছি, এগুলো সব শেখানো জিনিস, যদি পুরোনো দিনের খাতাগুলো বের করিস, দু বছর বেশি দিন না, দু বছর আগের খাতাগুলো বের করিস, সব লেখা আছে খাতায়, সব করাও আছে, অঙ্ক প্রচুর অঙ্ক করা আছে, ঠিক আছে? তো তো ব্যাংক ওভারড্রাফট বিজনেসের কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি, তাই জন্য কোনো কিছু লাইবিলিটির ব্যালেন্স কেইটে বসে, তো ব্যাংক ওভারড্রাফটের ওপেনিং ব্যালেন্স এইদিকে বসবে, লিখবো বাই ব্যালেন্স বিডি, কত টাকা দিয়েছে দেখ ব্যাংক ওভারড্রাফট 9600, ব্যাংকের ঘরে বসবে, বোঝা গেল কি বললাম? তাহলে এই চ্যাপ্টারটা কিছুই না দেখ, তো সত্যি করে বল সিঙ্গেল চ্যাপ্টারে কি শিখেছি? কিছু শেখাইনি, আমি বলছি আমাকে জিজ্ঞাসা করো আমি কিচ্ছু শেখাইনি, কি শিখেছি? পুরোনো জিনিসগুলো তোর কতটা মনে আছে এগুলো রিকল করছে, আর কিচ্ছু না, কোথায় কি বসে বেশ আর কিছুই না। তারপর কি বলেছে বল, পার্সোনাল ড্রয়িং, এটা সবাই পাবে, আর কি বলবো, ড্রয়িংস, ড্রয়িংস জানিস না, ড্রয়িংস কোথায় বসে, কে ড্রয়িংস কোথায় বসে বল, এই সবাই জানে, এটাই সবাই প্রথম বলে, আর একটা বল, ক্রেডিট দিকে, একটা ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে, আর একটা ক্যাপিটাল দিকে মাইনাস, আচ্ছা ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে, এখানে দুটো ঘর আছে বল না কোন ঘরে বসবে, এটাও ঠিক বলবে সবাই জানি, এটা কোন ঘরে বসবে, ব্যাংকের ঘরে, কেন ব্যাংকের ঘরে বসবে, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে বলে, ঠিক আছে? তো আমি দেখ কিভাবে বলছি তোদের, যত অ্যানালাইসিস করতে শিখবি তত ভাবি অঙ্ক ভুল কমে যাবে, অ্যানালাইসিস করতে হবে নিজেকে, মানে তো ভাবতে হবে এটা কি হতে পারে, আমাকে জিজ্ঞাসা করলি এটা কোথায় হবে, এটা ভাবাচ্ছে নিজে ভাব কি হচ্ছে, নিজে ভুল বললি তাহলে পরের সময় ভুলটা হবে না, পরবর্তী সময় ভুলটা হবে না, নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা কর তাহলে বুঝে যাবি, ঠিক আছে? তো বাই ডুইংস কত টাকা ছিল বলবি একটু, ব্যাংকের ঘরে 5000 টাকা, ঠিক আছে? তো আর একটা ড্রয়িংস কোথায় বলবে, বললি স্যার ক্যাপিটাল থেকে মাইনাস, এই যে ক্লোজিং ব্যালেন্স শীট এখানে ক্যাপিটাল লিখবো, জানি না তো এখন ক্যাপিটাল বেরোবে, তার থেকে মাইনাস করবো কি ড্রয়িংস, নেক্সট কি বলে দেখ স্যার, ওয়েজেস 22000 টাকা, এ তো জানিস বল না, ওয়েজেস কোথায় বল, তুই বল, পিএলএ ওয়েজেস আসে না, ট্রেডিং এর ডেবিটে আসবে ওয়েজেস, আসছে এখানে লিখবো কি টু ওয়েজেস, কত টাকা দিয়েছে বলবি একটু, ওয়েজেস অ্যামাউন্টটা কত দিয়েছে বলবি, দেখে 22000 টাকা, একটা তো এখানে বসলো, আর একটা ওয়েজেস বসবে তোর, আর একটা বসবে ক্যাশবুকের ক্রেডিট, লেখ বাই ওয়েজেস 22000 টাকা, নেক্সট জেনারেল এক্সপেন্সেস 19000 টাকা, এটা জানিস পিএল এর ডেবিটে বসবে, আর একটা বসবে ক্যাশবুকের ক্রেডিটে, নেক্সট ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জেস, দেখিস তো এটা করে ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জেস পিএল এর ডেবিটে, টু ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জ কত টাকা পড়েছে বলতো, 200, আর একটা ক্যাশবুকের ক্রেডিটে বাই ইন্টারেস্ট এন্ড ব্যাংক চার্জেস কত টাকা, ব্যাংকের ঘরে বসবে 200 টাকা, নেক্সট পেমেন্ট টু ক্রেডিটার 36000 টাকা, এটা বল ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করি 36000 টাকা, বল ক্রেডিটার্স কে পেমেন্ট করি 36000 টাকা,
ক্রেডিটরস এর ডেবিটে, ক্রেডিটরস এর ডেবিটে, ক্রেডিটরস এর ডেবিটে কি বলে লিখবো? টু ব্যাংক। কেন বুঝছো ব্যাংক? কারণ ব্যাংক স্টেটমেন্টে দিয়েছে 36000 টাকা না? আরেকটা বসবে আর ক্যাশ ক্রেডিটে, ক্রেডিটে এখানে লিখবো বাই ক্রেডিটরস, লিখ জায়গা নেই। কত টাকা? 36000 টাকা, ঠিক আছে। আর কিছু আছে এনটি? ব্যালেন্স, ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স বলেছে কত? 11000 টাকা, তাই তো? তোরা লেখ, আমি তো লিখতে পারবো না, তোরা লেখ, আমি বলছি সবাইকে বলছি, শুনবি কিন্তু। হ্যাঁ, এখানে লিখছি বাই ব্যালেন্স সিডি, লেখ বাই ব্যালেন্স সিডি, তাই তো? ক্লোজিং ব্যালেন্সটা বাই ব্যালেন্স সিডি, তোরা দেখতেও পাচ্ছিস তো? আরে তো লিখেছে বাই ব্যালেন্স সিডি, কার ঘরে? আচ্ছা এটা কার ঘরে হবে? এই যে ব্যালেন্সটা দিয়েছে 11000 টাকা, কার ঘরে? ক্যাশের ঘরে বলবে না ব্যাংকের ঘরে বলবে? ব্যাংকের ঘরে বলবে, কারণ ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল। তাহলে ব্যাংকের ঘরে লেখ, আমার এখানে লেখার জায়গা নেই, তোরা লেখ 11000 টাকা, লেখ, লিখেছিস তো? ব্যাংকের ঘরে 11000 টাকা লেখ, ক্লিয়ার। আর অ্যাডজাস্টমেন্ট কিছু, সব পোস্টিং কমপ্লিট। এবার মেলাবো, এবার আমাদের কাজ মেলানো, এবার আমাদের কাজ মেলানো। বলবো বলবো, হ্যাঁ একটা ভালো কথা বলেছে। এই যে বাই ব্যালেন্স সিডি, এখানে এখানে কত লিখলাম? 11000 টাকা, তাই তো? ও বললো স্যার এটা তো ক্লোজিং ব্যাংক, এটা তো ক্লোজিং ব্যালেন্স শীটে বলবে, তো ক্লোজিং ব্যালেন্স শীটে এখানে লিখবো ব্যাংক বলে লিখবো 11000 টাকা। কাজ শেষ, এবার কাজ কি আছে? এবার মেলানো, এবার মেলাবো, দেখ একটা করে মেলাবো। কোনটা দিয়ে মেলাবো? মেলাই না, ডেটার্স অ্যাকাউন্টটা মেলাই আগে, দেখ না ডেটার্স এর কেইট দিকটা মেলা, ডেটার্স এর কেইট দিকটাকে যোগ কর, বল কত হচ্ছে? 70 আর 60, 130 আর 7, 137, দেখে নিস তোরা। 137000 থেকে তোরা বাদ দে 55000 টাকা, কত হচ্ছে দেখ? হ্যাঁ কত হচ্ছে? 82000, তাই তো? 82000, এটাকে লিখবো কি লিখতে হবে? টু টু ক্রেডিট সেলস, তো ক্রেডিট সেল, এই দেখ ক্রেডিট সেল কোথায় বসে? দেখ না এই তো সেল, ক্যাশ লেখা আছে, তার নিচে লিখবো ক্রেডিট, লিখে দে 82000 টাকা, 40 আর 80, 120, মানে 122000, ঠিক আছে? 122000। এবার দেখ এক লাখ মেলা, 122000 সঙ্গে 25200 যোগ করে দে, একবারে করে দে না, 147000 নাকি? নেই দেখ তো, 147200, এবার এখানে লেখ 147200, ক্লিয়ার? দেখ লিখলি তো 147200, কোনো ডাউট আছে? দেখ না তোরা, দেখ ট্রেডিং এর কেইট দিকে টোটাল হলো 147200, সেটা আবার এখানে লিখলাম। এখনো করতে পারবো না, এখানে মেলাতে পারবো না, কারণ আমি কেইটার্স মেলাইনি, কেইটার্স মেলা, কেইটার্স মেলা কর। 36 আর 15 51000, 51000 থেকে 21000 বাদ দিলে কত হচ্ছে? 30000, কি লিখবো? বাই ক্রেডিট পারচেসেস, কত হচ্ছে? এখানে লিখবো কি? 2 GP, তাই তো? এটা হলো জিপি, 2 GP, ঠিক আছে? গ্রস প্রফিট বেরোলে কত? 72200, গ্রস প্রফিট কত বেরোলো? 72200, লিখেছিস তো? লেখ একটা করে, লেখ গ্রস প্রফিট 72200, লিখেছিস তো? তাহলে সেটা আবার এখানে লিখবো বাই জিপি বলে, লেখ বাই জিপি বলে 72200, নেট প্রফিট বের কর। মাইনাস করে বেরিয়েছে 2 নেট প্রফিট, 48750, ঠিক আছে? তো তাহলে জানিস তো ক্যাপিটালের সঙ্গে নেট প্রফিট যোগ করতে হবে এখানে, 48750। একটু একটু কেনে না, তারপর দেখছি আমি, একটু কেনে আগে। তাহলে এখানে কি হলো দেখ, এবার ক্যাপিটালটা মেলাই না, ক্যাপিটাল না মেলা ব্যালেন্স মিলতে পারছে? যোগ কত দিক তোর অ্যাসেট সাইডে যোগ করে কত হচ্ছে বলতো? কেউ করেছিস যোগ?
অ্যাসেট সাইজ যোগ করে কত হয়েছে বল? কত? 1,21,000 বাদ দিয়ে কত হচ্ছে? 90,400। ক্যাপিটাল 90,400। তাহলে এই 90,400টা এখানে বসা। এবার যোগ বিয়োগ করে বল কত হচ্ছে? যোগ বিয়োগ করে বল কত হচ্ছে? আমাকে একটু দেখে নি, তোরাও করছি, আমাকে একটু দেখে নি ঠিক করলি কিনা। 55,000। যোগ 23,000 যোগ 40,000 যোগ 2,500 যোগ করে 3,000। 1,21,000, তার থেকে মাইনাস হবে 21,000 মাইনাস 9,600, 90,400 মাইনাস 5,000 প্লাস 48,750, 1,34,150। তার সাথে 15,000 টাকা যোগ কর, 1,49,150, 2,250 প্লাস 2,520 প্লাস 75,000 প্লাস 36,000 প্লাস 11,000, 1,49,450। ঠিক আছে, শোন একটা জিনিস মাথায় রাখ, ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 500। তো ক্লোজিং ব্যালেন্স কিছু তো হবে, বিজনেস কিছু ক্যাশের তো ব্যালেন্স থাকবে, তো ব্যালেন্স শীটে ক্যাশের কোনো ব্যালেন্স লিখেছিস? ব্যাংকের ব্যালেন্স লিখে ক্যাশের ব্যালেন্স লিখেছিস? তো মেলাতে হবে তো, এই এই যে লিটারটা খুলেছি ক্যাশ বুক, এটা কি ট্যালি করেছিস? ট্যালি করতে হবে তো, ট্যালি না করলে, ট্যালি করলে তো কিছু বেরোবে, তো এই অ্যাকাউন্টটা খুললি কেন? ট্যালি তো করতে হবে তোকে। তাহলে ক্যাশে ডেবিট দিক যোগ করে বল কত হচ্ছে? 500। 1,02,500। আর ওইদিকে কত হচ্ছে? 1,02,800। তাহলে শর্ট পড়ছে কত? 300 টাকা শর্ট পড়ছে। ঠিক আছে, তো তাহলে কর, আচ্ছা দেখ, তাহলে ব্যালেন্সটা কম কোন দিক পড়ছে বল? কমটা কোন দিক পড়ছে? কমটা হচ্ছে এই যে এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, টু কিলি গো টু ব্যালেন্স সিডি হ্যাঁ কি না? 300 টাকা, তাহলে ঠিক আছে, এক টাকা বুঝতে হবে, অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে, তো এখানে বোঝার ব্যাপার আছে। ক্যাশের ক্রেডিট দিকে বেরোচ্ছে 1,02,800, আর ডেবিট দিকে কত? 1,02,500। কম কোন দিক? 300 টাকা এই দিক কম ছিল, তো এখানে লিখলাম টু ব্যালেন্স সিডি 300। এবার ব্যাংকেরটা ট্যালি কর দেখ, ব্যাংক দু সাইড মিলে গেছে, দেখ ব্যাংক দেখ দু সাইড মিলে গেছে, এইদিকে দেখ 1,02,800, এইদিকে দেখ 1,02,800ই বেরোবে, দেখ দেখ 1,02,800ই বেরোবে, দেখ এইট দিকে দেখ 1,02,800ই বেরোবে, দেখ করে দেখ কত বেরোচ্ছে, 1,02,800 বেরোচ্ছে, ব্যাংক তো মিলে গেছে, ব্যাংক তো মিলবে, তুই দেখ না ব্যাংকের ব্যালেন্স অলরেডি বসিয়ে দিই, ব্যাংকের কোনো সমস্যা নেই, মেন সমস্যা হলো ক্যাশে, দেখ ক্যাশে এইদিকে 1,02,800 আর এইদিকে 1,02,500, শর্ট পড়লো 300 টাকা এইদিকে। কিন্তু তোর যদি সত্যি অ্যাকাউন্টস এর নলেজ থাকে, ডেপ যদি ক্লিয়ার থাকে, তুমি সে এটা মানবো না, এটা মানবো না, তার কারণ ভালো করে বুঝতে হবে। তোদের মনে আছে কি নেই না, ক্যাশ ক্যাশ কি হয় জানিস? অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। এই টু ব্যালেন্স শীট লেখার মানে জানিস কি? লাইবিলিটি। ক্যাশ কখন লাইবিলিটি হয়? ক্যাশ কোনোদিন জীবনে কোনোদিন লাইবিলিটি হতে পারে না, কিন্তু কিছু করার নেই, এখানটায় কোশ্চেনের ফিগারটাই এমন দিয়েছে লাইবিলিটি চলে এসেছে, কিন্তু এটা হয় না, কোশ্চেনের অ্যামাউন্ট কিছু, অ্যামাউন্টে কিছু মিস্টেক ছিল, যে বছর কোশ্চেন করেছিল অ্যামাউন্টে কোনো মিস্টেক করেছিল, ঠিক আছে, তো অ্যামাউন্টের কিছু মিস্টেক করেছিল বলে এরকম হয়েছে, আমাদের অ্যান্সার মেলাতে হবে তো, তাই না? ট্যালি তো করতে হবে না, দুশো ট্যালি হবে না তো, এই 300 টাকা যদি তুই এই দিক নিয়ে চলে আসিস তাহলে অ্যান্সার ট্যালি হয়ে গেছে, ওদের বছর তাই হয়েছে, কি বললাম বুঝতে পারলি? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করিস, ক্যাশ কখনো লাইবিলিটি হয় না, জীবনে কোনোদিন ক্যাশ লাইবিলিটি হয় না, ক্যাশ অ্যাসেটই হয়, কিন্তু কিছু করার নেই, এখানটাই 300 টাকা এসছে। সেম অঙ্ক 20 নম্বর অঙ্কটা দিয়েছি, ওই অঙ্কটার কোশ্চেন পুরো ঠিক আছে, দেখবি এরকম সিচুয়েশন আসেনি, ওখানে ওই অঙ্কটাই যেটাই হোক, এই যে ব্যালেন্সটা 300 টাকা এদিক বেরিয়েছে না, ওই দিকে বেরোবে, কারণ ওটা ঠিক কোশ্চেন ছিল, পুরোপুরি ঠিক কোশ্চেন ছিল ওটা, কি বললাম বোঝাতে পারলাম? ওটা পুরো ঠিক কোশ্চেন ছিল, তো এখানে কোশ্চেনটা একটু মিস্টেক ছিল, ফিগারে মিস্টেক ছিল, তাও বললাম কোথায় মিস্টেক, ফিগারে মিস্টেক আছে, ভ্যালুতে মিস্টেক আছে, অঙ্কতে কোনো ভুল নেই, কি বললাম বুঝতে পারলি? তো
মানে এখন তোরা এটা দিয়ে কিন্তু কনক্লুশন আসিস না যে ক্যাশ লাইবিলিটি। আমি আগে বললাম ক্যাশ লাইবিলিটি না, এখানে ফিগারটা এরকম হয়েছে বলে আমাকে করতে হলো বাধ্য হয়ে, ঠিক আছে? তো তাহলে ক্যাশ এইদিকে লিখবো কত, 300 টাকা। মানে আমার লিখতে খুব খারাপ লাগছে, বাট খুবই খারাপ লাগে লিখতে, কিন্তু লিখতে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু ক্যাশ এইদিক হয় না কখনো, ঠিক আছে? তো তাহলে দেখ দেখ এটা কি হলো, 1,49,450। তাহলে এই টোটাল কর দেখ, 1,49,450 বেরিয়েছে। নেক্সট দেখো একটা ইনকাম এন্ড এক্সপেন্সের অঙ্ক, কি বলেছে, দা ফলোইং ইজ দ্য রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য নর্থ ক্যালকাটা ফুটবল ক্লাব ফর দ্য ইয়ার এন্ড 31st March 2020। এখানে একটা রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, তোমাকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে, তো তোমাকে কিছু ব্যালেন্সও দিয়ে দিয়েছে, বলছে তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করো এবং ব্যালেন্স শিট করো। তাহলে তোমাকে সবার প্রথম ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আর দুটো ব্যালেন্স শিট, একটা ওপেনিং ব্যালেন্স শিট আর একটা ক্লোজিং ব্যালেন্স শিট ওপেন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা 1/4/19 ব্যালেন্স শিট করবো, আর একটা হচ্ছে 31/3/20, এই দুটো ব্যালেন্স শিট ওপেন করবো। আগে দাগটা কেটে নিই, তারপর আমরা অঙ্ক করছি। প্রথমে লিখবো ইন দা বুকস অফ নর্থ ক্যালকাটা ফুটবল ক্লাব, লেখা যাক ইন দা বুকস অফ নর্থ ক্যালকাটা ফুটবল ক্লাব তারপর লিখবো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লিখো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক তার নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড, কত, 31 March 2020। ডেবিট সাইড ক্রেডিট সাইড এদিকে লিখবো এক্সপেন্ডিচার, আর এইদিকে লিখবো ইনকাম, রুপিস রুপিস, ঠিক আছে? এখানে করব ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/19, লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, আবার আর একটা ব্যালেন্স শিট লিখো, ব্যালেন্স শিট অ্যাজ অন 31 March 2020 হয়ে গেল। এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, করে বলছেন কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হবে। প্রথমে দেখো বলেছে কোশ্চেনে, প্রথমে বলেছে ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড যে ওপেনিং ব্যালেন্স শিট করেছ, তাই না? তোমরা যে ওপেনিং ব্যালেন্স শিটটা খুললে তার অ্যাসেট সাইডে লিখবো ক্যাশ বলে 5,000 টাকা, লেখো ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক, ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংক বলে লিখবো 44,000 টাকা। আগে এই দুটো আইটেম বসাবে, তারপর আবার বল। তো এই দেখো ওপেনিং ব্যালেন্স শিট, এখানে লেখো ক্যাশ 5,000 টাকা, ব্যাংক 44,600, কত লিখবো 44,600, আচ্ছা এখানে একটু কোশ্চেনটা গন্ডগোল আছে, এটা 44,600 হবে, এটা 44,600 হয়ে গেল, দুটো পয়েন্ট হয়ে গেল।
এবার কি বলেছিল, ব্যাংক ইন্টারেস্ট 1000 টাকা, তো ব্যাংক ইন্টারেস্টের কোনো অ্যাডজাস্টমেন্ট না স্যার, ব্যাংক কিনে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তো এটা তুমি ইনকামে লিখে দাও ব্যাংক ইন্টারেস্ট বলে 1000 টাকা ইনকাম, এই যে ইনকামে লিখবে বাই ব্যাংক ইন্টারেস্ট বলে কত টাকা, 1000 টাকা। নেক্সট কি বলেছে, এন্ট্রান্স ফিস অবশ্যই পড়তে হবে, এন্ট্রান্স ফিসের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, এন্ট্রান্স ফিসেরও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কত টাকা দিয়ে 10000। তো এন্ট্রান্স ফিস সম্পর্কে আমি বলে দিই, কখনো কখনো বলে দেয় যে এত টাকা, এই যে এন্ট্রান্স ফিস যত টাকা দেবে, কিছুটা ক্যাপিটালাইজড, কিছুটা রিফ করছে, না কিছু বলে দেয়নি, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এন্ট্রান্স ফিস যে 10000 টাকা দিয়েছে, পুরোটাই রেভিনিউ, পুরোটাই রেভিনিউ, কিছু বলে দেয় তাই ধরে নিল রেভিনিউ। তাহলে রেভিনিউ মানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে অ্যাকাউন্টটা খুলেছি, প্রথমে তুমি ইনকাম সাইডে বসিয়ে দাও এন্ট্রান্স ফিস 10000 টাকা, লেখো বাই এন্ট্রান্স ফিস 10000 টাকা। নেক্সট সাবস্ক্রিপশন, ইনকাম সাইডে কত দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশন, ধরো রিসিপ সাইডে যে 50000 টাকায় সাবস্ক্রিপশনটা ভালো করে করতো, খুব ঠান্ডা মাথায় করতো সাবস্ক্রিপশন 50000 টাকা, ঠিক আছে। মানে তুমি তোমার ক্লাবে যত মেম্বার আছে মেম্বারদের থেকে তুমি এবছর 50000 টাকা পেয়েছো, এবছর 50000 টাকা যে পেয়েছো, তার মধ্যে এমনও তো হতে পারে আগের বছরের কিছু বাকি ছিল সেই টাকাটা পেয়েছো, আবার আগামী বছর মানে কামিং ইয়ারের কিছু টাকা অ্যাডভান্স পেয়ে গেছো। এবার দেখো এবছরের টাকা কত বলছে, 1/4/19 মানে আগের বছর, 31/3/20 মানে, বুঝতে পারছো তো, 1/4/19 মানে এটা তো ওপেনিং ডেট, আর এটা 31/3/20 মানে এটা ক্লোজিং ডেট, অর্থাৎ তুমি আগের বছরে 3000 টাকা পেয়েছো, আগের বছরে 3000 টাকা পেয়েছো, কি বললাম বুঝতে পারলে, আগের বছরে 3000 টাকা বাকি ছিল সেই 3000 টাকা পেয়েছো, আগের বছরে 3000 টাকা বাকি সেটা কি এবছরের ইনকাম, যেটা আমি বারবার শিখিয়েছিলাম, এই বছর সংক্রান্ত হলে নেবে, এই বছর সংক্রান্ত না হলে নেবে না, তো এটা আগের বছরের বাকি ছিল 3000, তাহলে কি এটা এবছরের, না স্যার এবছরের নয়, তাহলে এটা নেব না, মানে মাইনাস 2000 টাকা, বছরের শেষে ক্লোজিং আছে 2000 টাকা, এটা কোন বছরের বাকি স্যার, এটা এবছরের বাকি, তাহলে এটা নেব কি নেব না, অবশ্যই নেব, এবছর হলে নেব, এবছর না হলে নেব না, এটা নেব মানে যোগ। এবার পিরিসিপ সাবস্ক্রিপশন, পিরিসিপ মানে আগে আগে টাকা পেয়ে গেল সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো তো আগের বছর তুমি অ্যাডভান্স পেয়েছিলে 500 টাকা, আগের বছর অ্যাডভান্স পেয়েছিলে 500 টাকা, তো দেখো আগের বছরে যেটা অ্যাডভান্স আছে কোন বছরের টাকা, এবছরের টাকা আগের বছর পেয়েছিলে, তো আগের বছর তো ইনকাম ছিল, এবছর ইনকাম, তাহলে এটা নেব, অর্থাৎ এই 500 টাকাটা নেব। আচ্ছা, তারপর 1000 টাকা দিয়েছে বছরের শেষে, নেক্সট ইয়ারের টাকা তুমি এবছর পেয়ে গেছিলে, কি এবছরের টাকা, না স্যার এবছরের টাকা, এটা নেব না, এটা নেব না। তা আমাদের আমাদের করার নিয়ম খুবই ইজি, সাবস্ক্রিপশনটা এবছর হলে নেব, এবছর না হলে নেব না, আমি দেখো সাইন দিয়ে দিয়েছি কি কি হবে। তাহলে চলো এটা পোস্টিংটা করি সাবস্ক্রিপশন অ্যাকাউন্টে, আমরা এটা ওয়ার্কিংস করে নিই বেটার হবে। ওয়ার্কিংস করছি সাবস্ক্রিপশন, ফর দ্য ইয়ার, ঠিক আছে, এবছর সাবস্ক্রিপশন কত হবে, সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 31/3/2020 মানে এবছর সাবস্ক্রিপশন কত হবে, 31/3/2020, ঠিক আছে। তাহলে লিখবো অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াইজ কত টাকা দিয়েছে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে দিয়েছে তোমার 50000 টাকা, তো এর সাথে কি করব, যোগ করো সাবস্ক্রিপশন ডিউ, একত্রিশ তিন কুড়ি কত টাকা, 2000 টাকা যোগ করো, আর বাদ দেবো কত, 3000 টাকা, লিখবো সাবস্ক্রিপশন ডিউ 1/4/19 হয়ে গেল। এবার লিখো প্রিসিভ সাবস্ক্রিপশন, প্রি রিসিপ্ট
টিডিসির সাবস্ক্রিপশন কত টাকা? 1,419, এটা যোগ করব কত টাকা? 500 টাকা যোগ করব আর 1,000 টাকা বাদ দেব। টিডিসির সাবস্ক্রিপশন 31,320, যোগ বিয়োগ করে দেখো কি দাঁড়াচ্ছে। 50 সাথে 2 যোগ করলে 52, 52 থেকে 3 বাদ দিলে 49, 49,500 থেকে 1,000 বাদ দিলে 48,500 হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে, সাবস্ক্রিপশন কত বেরোলো আমাদের? 48,500। তো আচ্ছা, সাবস্ক্রিপশন পদ্ধতি ইয়ার 31,320 বা কেউ লিখতে পারে, কেউ যদি লিখে 19,20 এটাও ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে সাবস্ক্রিপশন বেরোলো কত? 48,500। ইনকামে লেখো, ইনকামে লেখো 48,500, লেখো বাই সাবস্ক্রিপশন বলে 48,500, এটা নোট নোট করে বেরোলো। ঠিক আছে, লিখে দিলাম সাবস্ক্রিপশন। কিন্তু এর পেছনে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো ছিল চিন্তা করতে হবে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। সাবস্ক্রিপশন ডিউ, সাবস্ক্রিপশন ডিউ মানে ভালো করে বোঝো, সাবস্ক্রিপশন ডিউ হচ্ছে আমাদের, তাই তো, অ্যাসেট। তাহলে লেখো, এখানে লেখো সাবস্ক্রিপশন ডিউ, সাবস্ক্রিপশন ডিউ, এখানে কোন 31,320 কত টাকা ডিউ ছিল? 31,320 2,000 টাকা, এখানে লেখো 2,000 টাকা। আর এখানে কত লিখবে সাবস্ক্রিপশন ডিউ? ওপেনিং ব্যালেন্স শিটে কত ছিল? 3,000 টাকা, লেখো সাবস্ক্রিপশন ডিউ 3। হয়ে গেল। এবার অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাইবিলিটি সাইডে লেখো অ্যাডভান্স সাবস্ক্রিপশন, আবার এখানেও লেখো অ্যাডভান্স সাবস্ক্রিপশন। অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওপেনিং এ বছরের শুরুতে কত ছিল অ্যাডভান্স সাবস্ক্রিপশন? 500 টাকা, ক্লোজিং এ 1,000 টাকা। এখানে ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিটে, ক্লোজিংটা ক্লোজিং ব্যালেন্স শিটে। এইটা খুব ভালো করে ঠিক করে করবে, এই জায়গাটা খুব ঠিক করে করবেন। ঠিক আছে, হয়ে গেল সাবস্ক্রিপশনটা, হয়ে গেল। এবার বলছে বার রুম রিসিপ্ট বলেছে 8,000 টাকা, আর এইদিকে দেখো বলেছে বার রুম এক্সপেন্সেস 4,000 টাকা। তাহলে বার রুম রিসিপ্ট, তুমি 8,000 টাকা রিসিভ করে 4,000 টাকা হচ্ছে, মানে নেট বেঁচে দেখো 4,000 টাকা। তাহলে ইনকামে লেখো বার রুম রিসিপ্ট 8,000 টাকা ইনকামে লেখো বাই বার রুম রিসিপ্ট 8,000 টাকার এক্সপেন্সেস 4,000 টাকা, বাদ দিয়ে কত হলো 4,000 টাকা। নেক্সট সেল অফ ইকুইপমেন্ট, এটা এখন করবো না, এটা আমি রেখে দিচ্ছি, এটা একটু পরে করবো। ইকুইপমেন্টটা, ইকুইপমেন্টটা আমি একটু পরে করবো, এটা রেখে দিচ্ছি। প্রসিডস ফ্রম টুর্নামেন্ট, টুর্নামেন্ট করার জন্য তুমি 21,900 টাকা পেয়েছো। এবার টুর্নামেন্ট করতে কত খরচা হয়েছে দেখে নাও, টুর্নামেন্ট করতে কত খরচা হয়েছে? 10,500 টাকা। তাহলে লেখো ইনকাম সাইডে লেখো প্রসিডস ফ্রম টুর্নামেন্ট 21,900, বাই প্রসিডস ফ্রম টুর্নামেন্ট 21,900, এর থেকে মাইনাস করো কত এক্সপেন্সেস, টুর্নামেন্ট করতে কত খরচা হয়েছে? 10,500 টাকা, 11,400 টাকা। এটাও হয়ে গেল। এবার দেখো একটা করে পেমেন্ট সাইড চলে আসো, রেমুনারেশন টু কোচ, এটা তুমি এক্সপেন্ডিচার সাইডে লিখবে, গ্রাউন্ডম্যান স্যালারি এক্সপেন্ডিচার সাইডে লিখবে, ইকুইপমেন্টটা পরে করব, গ্রাউন্ড রেন্ট এক্সপেন্ডিচার সাইডে লিখবে, তিনটে এক্সপেন্ডিচার সাইডে হয়ে গেল। তাহলে আগে এই তিনটে পয়েন্ট করে নাও, তারপর আমরা বলছি। রেমুনারেশন টু কোচ সবার ফার্স্ট 12,000 টাকা,
ব্রাউন ম্যান স্যালারি 5,000 টাকা, লিখো টু। গ্রাউন্ড ম্যান স্যালারি 5,000 টাকা, গ্রাউন্ড রেন্ট কত? 9,000 টাকা। এবার বলছে কি, পেমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এর জন্য খরচা করছে কত? 5,000 টাকা। এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? হ্যাঁ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাডজাস্টমেন্ট আছে। ডিউ বলেছে, ডিউ, ডিউ মানে হচ্ছে বাকি। এবছরে বাকি আছে কত? 1600। তার মানে এটা নেব, নেব মানে চোখ, আর আগের বছর বাকি 2,000, নেব না, এটা পিওক হবে। তাহলে চলো লেখো এক্সপেন্ডিচার সাইডে, লেখো টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, লেখো টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে। কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, তো এর সাথে যোগ করব আউটস্ট্যান্ডিং বা ডিউ বলে, কত? 31,320। 31,320 কত টাকা? 1,600 টাকা। এর থেকে মাইনাস করব আউটস্ট্যান্ডিং 1,419 বলে, কত টাকা? 2,000 টাকা। তাহলে কত হচ্ছে? 4,600 টাকা হয়ে গেল। এবার এই যে আউটস্ট্যান্ডিং গুলো ছিল ব্যালেন্স শীটে বসবে। এবার কোশ্চেন তোমার মনে থাকতে পারে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এটা আমাদের কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি লাইবিলিটি। তাহলে ওপেনিং লাইবিলিটিতে লিখবে 2,000 টাকা, ক্লোজিং লাইবিলিটিতে লিখবে 16,000 টাকা। তো ওপেনিং লাইবিলিটিতে লিখো এখানে 2,000 টাকা, আর ক্লোজিং লাইবিলিটিতে লেখো তুমি 1,600 টাকা। তাহলে কি লিখবে? আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এখানেও লেখো আউটস্ট্যান্ডিং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, হয়ে গেল। এবার করবো রিপেয়ার টু ইকুইপমেন্ট, এটা খরচা সাইডে বসিয়ে দাও। রিপেয়ার টু ইকুইপমেন্ট বলে 9,000 টাকা, এখানে লেখো টু রিপেয়ার টু ইকুইপমেন্ট বলে কত টাকা লিখবো খরচা সাইডে? 9,000 টাকা। নেক্সট কি বলেছে? ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক। ক্লোজিং ব্যালেন্স লেখো ক্যাশ 6,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স শীটে লিখো ক্যাশ 6,000 টাকা, আর ব্যাংক লিখবে তুমি কত? 50,500 টাকা, হয়ে গেল। আচ্ছা, আমাদের সাবস্ক্রিপশনটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, প্রিন্ট কনসেশন হয়ে গেছে, শুধুমাত্র ইকুইপমেন্টটা বাকি আছে। তাহলে দেখো ইকুইপমেন্টের ওপেনিং ছিল 16,000, ওপেনিং ব্যালেন্স শীটে লেখো ইকুইপমেন্ট 16,000 টাকা। এই যে এখানে লেখো ইকুইপমেন্ট 16,000 টাকা। এবার দেখো ইকুইপমেন্টের ওপেনিং ছিল 16,000 টাকা, আমি না ছোট করে তোমাকে রাফ করে দেখি তাহলে বোঝাতে সুবিধা হবে। ওপেনিং ছিল 16,000 টাকা, কত টাকার ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে? 31,000 টাকা। তাহলে পারচেস করলাম 31,000 টাকা, তাহলে যোগ হবে কত? হবে 47,000 টাকা। কত টাকার ইকুইপমেন্ট বেছে দিচ্ছ? 1,500 টাকা, এখানে লেখা ছিল না ইকুইপমেন্ট, সেল অফ ইকুইপমেন্ট 1,500 টাকা, ঠিক আছে হলো। এবার এবার দেখো ক্লোজিং পড়ে আছে কত? 35,000 টাকা। এগুলো এই দুটো জিনিসই মাইনাস করো, তাহলে কত পড়ে থাকছে দেখা যাক।
47,000 টাকা থেকে যদি তুমি 1,500 টাকা বাদ দাও আর 35,000 টাকা বাদ দাও, বাকি রইলো 10,500 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন হলো ইকুইপমেন্টের উপর 10,500 টাকা, ঠিক আছে? ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে কত তোমার? 10,500 টাকা। তাহলে লেখো এক্সপেন্ডিচার সাইডে, লেখো টু ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, টু ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট কত টাকা বললাম? 10,500 টাকা। ঠিক আছে, আর ক্লোজিং ব্যালেন্স শীটে ইকুইপমেন্ট কত লিখবে? যেটা ক্লোজিং এ যে টাকাটা পড়ে আছে সেটা লিখলেই হবে। ক্লোজিং এ যে টাকাটা পড়ে আছে, ক্লোজিং এ কত টাকা বলেছিল? দেখো 31,000 টাকা না সামথিং কিছু একটা বলেছিল ইকুইপমেন্টের ক্লোজিং, সরি 35,000 টাকা ছিল, 35,000 টাকাটা লিখ। ঠিক আছে, আচ্ছা হলো, মোটামুটি হলো। এবার ওপেনিং ব্যালেন্স শিটটা ট্যালি করে দাও। ওপেনিং ব্যালেন্স শিট কত হচ্ছে দেখো, অ্যাসেট সাইড আগে বেশি হবে, যোগ করো অ্যাসেট সাইড, 5,000 যোগ 44,600 যোগ 3,000 যোগ 16,000 কত হচ্ছে? 68,600 টাকা। এই 68,600 থেকে বাদ দেবে কত? 2,500 টাকা। কত হচ্ছে ব্যালেন্স করে? 66,100। এটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড, এটাকে বলা হয় কি? ক্যাপিটাল ফান্ড। লিখো ক্যাপিটাল ফান্ড কত হলো? 66,100 হয়ে গেল। এটাই ক্লোজিং ব্যালেন্স নিয়ে আসো ক্যাপিটাল ফান্ড বলে, ক্যাপিটাল ফান্ড বলে 66,100 ইনারে। এবার আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ট্যালি করব। কত হচ্ছে? কেইট দিকটাকে যোগ করো, 1,000 যোগ 10,000 যোগ 48,500 যোগ 4,000 যোগ 11,400 কত হচ্ছে? 74,900 টাকা। এবার ডেবিট গুলো একটা করে বাদ দাও, 12,000 বাদ 5,000 বাদ 9,000 বাদ 4,600 বাদ 9,000 বাদ 10,500 কত হচ্ছে? 24,800 টাকা। ঠিক আছে, 24,800 টাকা। এখানে লিখবো টু সারপ্লাস বলে 24,800 টাকা। এইবার এই সারপ্লাসটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করে দেবো, কত হচ্ছে? 66,100 যোগ 24,800 কত হচ্ছে? টোটাল 90,900 টাকা। এবার তিনটে লাইবিলিটি সাইড যোগ করে দেওয়া কত হচ্ছে? 90,900 যোগ 2,600, 93,500 টোটাল ব্যালেন্স শিট টোটাল হচ্ছে 93,500। এবার অ্যাসেট সাইড যোগ করে দেখা যায় কত, 2,688,000 যোগ 85,500 যোগ 35,000 কত হচ্ছে? 93,500। দেখো দু সাইড ট্যালি হয়ে গেল, বোঝা গেল? হ্যাঁ, একটা ওয়ার্কিংস বাকি ছিল, সেটা করে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, লিখো ইকুইপমেন্ট, তাহলে কি লিখবো? প্রথমে লিখবো ওপেনিং, ওপেনিং কত ছিল ইকুইপমেন্টের? 16,
যোগ পারচেস কত ছিল? 31,000 টাকা। মাইনাস করব সেল, কত টাকা দিয়ে সেল করেছিলাম? 1500 টাকা। আর মাইনাস করব ক্লোজিং, কত ছিল? 35,000 টাকা। বাদ দিয়ে হয়েছিল 10,500 টাকা ডেপ্রিসিয়েশন। বেশ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল অঙ্কটা, আশা করি বোঝা গেল। তোরা করতে থাক, কোশ্চেনটা পড়ছি। বলছে ফ্রম দা ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ মিস মার্পেল অন 31st March 2020 অ্যান্ড আদার ইনফরমেশন অ্যাভেলেবেল প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন দ্যাট ডেট অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন দ্যাট ডেট। দেখ এখানে দেখতে পাচ্ছিস এই অঙ্কটা 20 নম্বর দিয়েছিল, এটা অনলাইন পরীক্ষা ছিল তো, আগের বছরের কোশ্চেন, এটা 2021 সালে জেনারেল এসেছিল, 20 নম্বর দিয়েছিল। কিন্তু তোদের কিন্তু 20 নম্বর নেই এখান থেকে, তোদের 15 নম্বর আছে, তোদের 20 নম্বর নেই, তোদের পরীক্ষায় 15 নম্বর আছে, এটা অনলাইন পরীক্ষা ছিল বলে 20 নম্বর দিয়েছিল, ঠিক আছে? তো তো আগের দিন 2021 সালে অনার্স করিয়েছিলাম, আজকে 2021 জেনারেল করাচ্ছি, তো দাগ তো নিশ্চয়ই বলার বলতে হবে না, দাগ সম্পর্কে তোরা বুঝে গেছিস, কারণ 11-এই ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ঠিক আছে? এই দাগটা দেখে নে এইভাবে, এটা হচ্ছে। আচ্ছা ফাইনাল অ্যাকাউন্টটা কেমন করবো, আগেও বলেছিলাম ফাইনাল অ্যাকাউন্টটা আরম্ভ করতে হয় লেফট পেজ আর রাইট পেজ, তাই বলেছিলাম তো, লেফট পেজে করবো ট্রেডিং পিএল আর রাইট পেজে করবো ব্যালেন্স শিট। তো প্রথম অ্যাডজাস্টমেন্টে আমরা চলে আসছি, আমরা কি করি, আগে অ্যাডজাস্টমেন্ট করি। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট করব কি, ক্লোজিং স্টক বলেছে 50,000, তো ক্লোজিং স্টক কোথায় বসে? ক্লোজিং স্টক বলেইছি, ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে যদি থাকে তার ডবল পোস্টিং হবে, অ্যাডজাস্টমেন্ট যদি থাকে তার কটা পোস্টিং হবে? ডবল পোস্টিং, একটা বলবে ট্রেডিং এর কেইটে আর একটা বলবে অ্যাসেট সাইড। সেকেন্ড পয়েন্ট বলছে ফ্রি স্যাম্পল গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, যে কোনো কোম্পানি না ফ্রি স্যাম্পল দিয়ে থাকে, যে কোনো কোম্পানি ফ্রি স্যাম্পল দেয়, কেন? ওই ফ্রি স্যাম্পলটা দেওয়ার ফলে ওদের না কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়, বুঝতে পারছিস তো? ধর ধর কোনো কি বলবো, ধর কোনো বইয়ের দোকান, বইয়ের দোকান কি করে, ওরা যত কোচিং সেন্টার আছে না টিচারদের না একটা করে বই ফ্রি স্যাম্পল দেয়, মানে দেখবি বইতে লেখা থাকে স্পেসিমেন কপি নট ফর সেল, মানে এই বইটা ওরা সেল করবে না, টিচারদের দেবে বইটা দেখার জন্য, টিচারদের যদি বইটা ভালো লাগে তাহলে টিচাররা ওই বইটা রেকমেন্ড করবে স্টুডেন্টদের, বলবে যা এই রাইটারের বইটা কেন, ঠিক আছে? তো তার মানে এটা কি করলো ওই দোকান, মানে ওই পাবলিকেশন কি করলো, একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো না, তার মানে ফ্রি স্যাম্পল কি কাজ করে, একটা অ্যাডভার্টাইজের কাজ করে, তো অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন খরচা, তো বিজ্ঞাপন খরচা কি হয়, খরচাই তো, তাহলে কি হবে এটা পিএল এর ডেবিটে আসবে, তাই এখানে আমরা কি লিখবো, ফ্রি স্যাম্পল, টু ফ্রি স্যাম্পল, বোঝার চেষ্টা কর। আমরা যদি অ্যাডভার্টাইজ করি, ধর যে কোনো বিজনেস করতে গেলে তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট কেন করা হয়, যাতে লোক ওই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারে, তাহলে যত ভালো জানবে তাহলে সবাই ওই প্রোডাক্টটা কিনতে যাবে, এটা তো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। তো ফ্রি স্যাম্পল কিন্তু এক ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, বোঝা গেল? ফ্রি স্যাম্পল হচ্ছে ওয়ান টাইম অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে কোথায় বলছো ফ্রি স্যাম্পল, পিএল এর ডেবিটে বসবে, ঠিক আছে? তো কত টাকা বলছো ফ্রি স্যাম্পল বল, 2,000 টাকা। যদি আমি উদাহরণে চলে আসি, বই ধর ধর যে কোনো একটা পাবলিকেশন, ধর রবীন্দ্র লাইব্রেরি, একটা লাইব্রেরি রবীন্দ্র লাইব্রেরি, ওর গোডাউনে ধর প্রচুর বই আছে, তার মধ্যে ধর কিছু বই টিচারদের দিল, তার কটা বই বের করলে, ধর গোডাউনে ধর 5,000খানা বই আছে, ও ধর ওর মধ্যে ধর 500খানা বই বের করে বিভিন্ন জায়গায় টিচারদের একটা একটা করে বই দিল, তাহলে গোডাউন থেকে তো 500টা বই বেরিয়ে গেল, হ্যাঁ কি না? গোডাউন থেকে 500টা বই বেরিয়ে গেল, তো বই মানে এখানে গোডাউনে বই আছে মানে ধরা হচ্ছে পারচেস, বা ধর একটা দোকান, তুই মোবাইলের দোকান যদি ভাবিস, মোবাইলের দোকান ধর কোনো একটা স্যামসং এর ধর ফোন কিনলো, ধর 500খানা ফোন কিনেছে, 500খানা ফোন কিনেছে, তার মধ্যে একটা ফ্রি স্যাম্পল হিসেবে একটা ফোন সাজিয়ে রেখেছে, তাহলে যেই ফোনটা ফ্রি স্যাম্পল হিসেবে সাজিয়ে রেখেছে সেই ফোনটা কি বেচতে পারবে? বেচে, দেখেছিস তো অনেক দোকানে ফোন সাজানো থাকে, সেই ফোন বেচে না, তাহলে ধর 500টার মধ্যে ধর একটা বা দুটো ফোন সাজিয়ে রাখলো, তাহলে বুঝতে পারছিস তো, তার মানে এটা তো বেচবে না, তাহলে কি হবে, ওর পারচেসটা বাড়বে না কমবে? ফ্রি স্যাম্পল যদি হয় না ওর পারচেসটা কমে যায়, পারচেস বা স্টক, এক কমন সেন্স নিয়ে বোঝার চেষ্টা করতে হবে এখানে। এই যে ফ্রি স্যাম্পল হলো না, ধর একটা ধর রবীন্দ্র লাইব্রেরিতে ধর 500 বা 5,000খানা বই আছে, ও ওখান থেকে 500টা বই বের করে ডিস্ট্রিবিউট করলো, তাহলে গোডাউনে 500টা বই বাড়বে না কমবে? 500টা বই কমে যাবে, স্যার কাকে কমাবেন, হয় ওপেনিং স্টক নাই পারচেস, হয় ওপেনিং স্টককে কমাবি নাই পারচেসকে কমে, পারচেস কমানো বেটার, স্যার ওপেনিং স্টক কমানো বেটার নয়, ওটাও বেটার, কিন্তু পারচেস থেকে কমালে বেটার, মানে ভালো হয়, বললাম বুঝতে পারলি তো? এমন কোনো কারণ নেই, আমি ওপেনিং স্টক থেকে কমাই কোনো ভুল নেই, আমি ওপেনিং স্টক থেকেও কমাতে পারি আবার পারচেস থেকেও কমাতে পারি, কিন্তু পারচেস থেকে কমালে বেশি ভালো,
বোঝা গেল কি বললাম? তাহলে বল পারচেস কত ছিল? পারচেস ছিল 75,000 টাকা, এখানে লিখবো টু পারচেস, 75,000 টাকা ছিল, এর থেকে মাইনাস করব ফ্রি স্যাম্পেল 2,000 টাকা। এমনি রিয়েল লাইফে ফ্রি স্যাম্পেলের উদাহরণ পেয়েছিস তো? রিয়েল লাইফে ফ্রি স্যাম্পেল উদাহরণ পেয়েছিস তো? দেখবি যারা ডাক্তার হয়, যারা ডক্টর হয় তাদেরকে কিন্তু অনেক সময় মেডিসিন দিয়ে আসে, ফ্রিতে দিয়ে আসে, বুঝতে পারছিস তো? তো এটাই তোকে মাথায় রাখতে হবে, ফ্রি স্যাম্পেল জিনিসটা কি। ধর আমি ধর কোনো একটা বিজনেস করছি, তো কোনো বড় বড় ক্লায়েন্টকে আমার বিজনেসের কোনো ভালো প্রোডাক্ট দিয়ে আসলাম, তাহলে বিজনেসের প্রোডাক্ট কমে যাচ্ছে, তো প্রোডাক্ট কমে যাচ্ছে মানে পারচেস কমে যাচ্ছে। তাহলে মাথায় রাখবি যদি তোর পরীক্ষায় ফ্রি স্যাম্পেলে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে কি হবে, ফ্রি স্যাম্পেল এক ধরনের খরচ। কি খরচ? অ্যাডভার্টাইজমেন্ট, পিএল এর ডেবিট। আর একটা কি, ফ্রি স্যাম্পেল দিলে, ফ্রি স্যাম্পেল দিলে আমার পারচেস কমে যাচ্ছে। বুঝতে পারছিস তো কি বলছি? ঠিক আছে, লাইনে মানে বোঝা যাচ্ছে তো? আমি ধর যাকে দিলাম, আমি ধর এই প্রোডাক্টটা যাকে দিলাম তার কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, এটা তোকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? তাহলে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। দুটো পয়েন্ট হলো, তিন নম্বর পয়েন্ট কি বলেছে, এটা একদম ইজি দিয়েছে, বলছে সান্ডি ডেটার্স ইনক্লুড আ সাম অফ রুপিস 3000 ডিউ ফর মিস্টার এক্স, সান্ডি ক্রেডিটার্স ইনক্লুড আ সাম অফ রুপিস 2000 ডিউ টু মিস্টার এক্স। এটাও 11 এ বলেছিল। মানে ধর এরকম ভাবে ভাব, ধর আমি তোকে দেখাচ্ছি, দেখ এক্স আর ওয়াই দুজন দুজন লোক ছিল, বুঝছো, দুজন লোক পার্টি যাই বল, আমি এক্স এর কাছে টাকা পাই, ভালো করে শোন, বুঝতে পারছিস তো? এক্স ওয়াই না বললে হবে, বা এরকম ভাব, এক্স ওয়াই এর কাছে টাকা পাই, ওয়াই আবার এক্স এর কাছে টাকা পায়। বুঝা গেল কি বললাম নাকি বুঝিসনি? এক্স ওয়াই এর কাছে টাকা পাই, ওয়াই আবার এক্স এর কাছে টাকা পায়। এখন আমি আমার কথা বলি, আমি তোর কাছে টাকা পাই, তুই আবার আমার কাছে টাকা পাই। বোঝা গেল গল্পটা? ধর আমি তোর কাছে 5,000 টাকা পাই, তুই আবার আমার কাছে 3,000 টাকা পাই। তাহলে বুঝতে পারলি তো? তাহলে এরকম কেসের ক্ষেত্রে কি করতে হয়? এরকম কেস হলে কি হয়, আমি তোর কাছে 5 পাই, তুই আবার আমার কাছে 3 পাস। এরকম কেসের ক্ষেত্রে কি হয়, এই 5 আর 3 এর মধ্যে মিনিমাম অ্যামাউন্ট কোনটা? 3। দুটো থেকে 3 বাদ দিয়ে দাও, বুঝতে পারছিস তো? এটাকে বলা হয় সেট অফ, সেট অফ এর ট্রিটমেন্ট। তার মানে আমি আবার বলছি, আমি তোর কাছে 5,000 টাকা পাই, তার মানে আমি যদি কারোর কাছে টাকা পাই তাকে কি বলে, ডেটার্স। আমি যদি কারোর কাছে টাকা পাই তাকে ডেটার্স বলে। এবার কেউ যদি আমার কাছে টাকা পায় তাকে কি বলে, ক্রেডিটার্স বলে। এবার এই কোশ্চেন পড়ে দেখতে হবে ডেটার্স কত আছে, বল ডেটার্স কত ছিল কোশ্চেন পড়ে বল। এখানে লিখছি ডেটার্স, বল ডেটার্স কত আছে, ডেটার্স আছে 30,000 টাকা, এখানে লিখলাম 30,000। একই রকম ভাবে বল ক্রেডিটার্স কত আছে, ক্রেডিটার্স 20,000 টাকা। ভালো করে বুঝবি কিন্তু কনসেপ্ট, এর না বোঝার কিছু নেই। এমনি দুটো থেকে যেটা মিনিমাম সেটাই বাদ দিতে হয়। ডেটার্স 30,000 মানে কি, মানে আমি যার যার কাছে টাকা পাই, আমি কি কোনো একজনে, এখানে এখানে কি বলেছে ভালো করে একটু বুঝে নে, বলছে সান্ডি ডেটার্স ইনক্লুড আ সাম অফ রুপিস 3000 ফ্রম মিস্টার এক্স, মিস্টার এক্স এর কাছে আমি 3,000 টাকা পাই। তো এই যে সান্ডি ডেটার্স 30,000 টাকা আছে, এর মধ্যে কি শুধু মিস্টার এক্সই আছে নাকি মিস্টার এক্স ও মানে আরো অনেক লোক আছে, হ্যাঁ কি না, এটা আগে ক্লিয়ার কর। এই যে ডেটার্স মানে কি, যাদের কাছে আমরা টাকা পাই তাকেই তো ডেটার্স বলে। তো এরকম এর মধ্যে ডেটার্স এর মধ্যে একজন লোক তো এক্স আছে, শুধু কি এক্স আছে নাকি আরো অনেক লোক আছে, তার মানে এক্স এর কাছে আমি কত টাকা পাচ্ছি বল, 3,000 টাকা পাই। এক্স এর কাছে কত পাই, 3,000 টাকা পাই। এবার পরে কি বলেছে, সান্ডি ক্রেডিটার্স ইনক্লুড আ সাম অফ রুপিস 2000 ডিউ টু মিস্টার এক্স, তার মানে আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে কি বলে, ক্রেডিটার্স। তা আমাদের কাছে যতজন টাকা পায় তার মধ্যে এক্সও কিন্তু একজন, তার মানে এক্স এর কাছে আমি পাই 3, এক্স আবার আমার কাছে পায় 2, দুটো একই লোক তো, এরকম কেসের ক্ষেত্রে এরকম যদি এন্ট্রি হয় তখন তাকে সেট আপ করে। স্যার কী করতে হয় সেট আপের ক্ষেত্রে, দুজনের কাছ থেকেই মিনিমাম যে অ্যামাউন্ট সেটা মাইনাস করে দেবে, কাজ হয়ে যাবে। 2000 মিনিমাম অ্যামাউন্টটা মাইনাস করে 2 করে দিলে হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম, এটাকে বলে সেট অফ, বোঝা গেল কি বললাম, এটাকে বলে সেট অফ। কুড়ি থেকে 2 বাদ দিলে হচ্ছে 18, আর এটা হচ্ছে 28। তাহলে দেখ এই এন্ট্রি কমপ্লিট হয়ে গেল, সেট অফ এন্ট্রি দিলে কি করতে হবে, বুঝতে পারলি, মনে রাখতে হবে। সি হয়ে গেল, ডি সান্ডি ডেটার্স অলসো ইনক্লুড আ সাম অফ রুপিস 1000 ডিউ ফ্রম আনাদার কাস্টমার হু হ্যাজ বিন বিকাম ইনসলভেন্ট, বল
ডেটার্সের কাছে আমি কত টাকা পাই? 30 পেতাম, 2 অ্যাডজাস্ট হয়ে গেল, রইল 28। আমি এখনো বলতে ডেটার্সের কাছে 28,000 টাকা পাই। এবার এই 28,000 টাকার মধ্যে এমন একজন লোক বেরিয়েছে, ঠিক আছে, তো কি বলেছে, এমন একজন লোক বেরিয়েছে যে যার কাছে আমি 1,000 টাকা পেতাম, ঠিক আছে, তো অন্য একজন কাস্টমার কাছে আমি 1,000 টাকা পেতাম, যে কিনা দেউলিয়া হয়ে গেছে। ইনসলভেন্টকে বাংলায় বলা হয় দেউলিয়া। দেউলিয়া বুঝিস তো? দেউলিয়া মানে কি বলবো, দেউলিয়া মানে সে বিভিন্ন কারণ, ইনসলভেন্ট কি কারণে হতে পারে, আমি আগে আগে পড়েছিলাম ক্লাস 11-এ, ইনসলভেন্ট একটা কাস্টমার কি কারণে ইনসলভেন্ট হতে পারে, ধর সে যদি ধর সে টাকা দেওয়ার মতন পজিশনেই নেই, ইনসলভেন্ট কাকে বলে? ধর আমি একজনের কাছে ধর 500 টাকা পাই, কিন্তু ওর কাছে 1 টাকাও নেই স্যার, 1 টাকাও নেই মানে মানে ধর ওর বাড়ি ঘর বেচেও কোনো টাকা নেই, এক সময় সে প্রচুর টাকার মালিক ছিল, আজকে সে পথের ভিখারি হয়ে গেছে, সে 1 টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই, অর্থাৎ সে আজ বর্তমানে ভিক্ষা করছে, বুঝতে পারছিস তো? তো এরকম ইনসলভেন্ট কাকে বলে, যার কাছ থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় না তাকে বলে ইনসলভেন্ট, ঠিক আছে, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া বুঝিস, তুমি দেউলিয়া ওয়ার্ডটা তো বুঝেছিস, দেউলিয়া কাকে বলে, একদম পুরো শেষ নিঃস্ব হয়ে গেছে, ওর বাড়ি ঘর বেঁচে যা টাকা ছিল সবাইকে দেওয়া হয়ে গেছে, আর ওর কাছে কিছু নেই, ওর মিনিমাম বাড়িটুকুও নেই, ওর ওর এখন বাসস্থান কোনটা, রাস্তার ফুটপাথ, ঠিক আছে, তো বুঝতে পারলি কি বললাম? তার মানে এটাকে কি বলে, তার মানে এমন একজন কাস্টমার ছিল ওর কাছে 1,000 টাকা পেতাম, ও দেউলিয়া হয়ে গেছে, সেই টাকা কি আর পাওয়া যাবে, দেউলিয়া হয়ে গেলে টাকা পাওয়া যাবে, এটাকে কি বলে? এটা আমার ব্যবসার লস কি লস না বল, যার কাছে 1,000 টাকা পেতাম সে দেউলিয়া হয়ে গেল, এই টাকাটা পাবো না, এটা আমার বিজনেসের লস কি লস না লস, এই লসটাকে কি বলে, ব্যাড ডেট, নাম তো বলেছিলি আগে ব্যাড ডেট, বুঝতে পারলি তো? তার মানে তুই কখনো অঙ্কে পাস যে কোনো একজন কাস্টমারের কাছে টাকা পাচ্ছি না কেন, সেই ইনসলভেন্ট হয়ে গেছে, এটাকে ব্যাড ডেট বলে, ব্যাড ডেট কিন্তু কোশ্চেনে বলেনি, তাহলে তোকে বুঝেই চলো এটাকেই ব্যাড ডেট বলে, বোঝা গেল ব্যাড ডেটটাকে বলে, বুঝতে পারলি তো? ব্যাড ডেট, তাহলে এখানে লেখ মাইনাস দিয়ে লেখ ব্যাড ডেট, দেখ কোনো ডাউট থাকলে বল, আমি বলে দিচ্ছি ব্যাড ডেট কত টাকা বললাম, 1,000 টাকা। এখন তোরা বলবি স্যার আপনি তো বলেছেন একটা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হবে, তো ব্যাড ডেট তো এখানে হলো, 1,000 টাকা ব্যাড ডেট লিখলাম মানে আমি ডেটার্সের কাছে 28,000 টাকা পেতাম, 1,000 টাকা আর পাবো না, তাই মাইনাস করলাম, বুঝে গেলি তো? কেন মাইনাস করলাম, পাবো না। আচ্ছা ব্যাড ডেট ব্যবসার ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্স, তাহলে এক্সপেন্স কোথায় বলবে স্যার? পিএল এর ডেবিটে বলবে টু ব্যাড ডেট বলে, টু ব্যাড ডেট। তার আগে তোরা আমাকে বল ট্রায়াল ব্যালেন্সে কি ব্যাড ডেট বলে কিছু দেখতে পাচ্ছিস? নেই, তাহলে ডাইরেক্ট বসিয়ে দেখেন 1,000 টাকা। ক্লিয়ার হলো? দেখ কতগুলো কতগুলো অ্যাডজাস্টমেন্ট বললাম, ক্লোজিং স্টক বললাম, ফ্রি স্যাম্পল বললাম, সেট আপ বললাম, ব্যাড ডেট বললাম, চারটে অ্যাডজাস্টমেন্ট বলে দিলাম কিন্তু। তারপরে কি বলেছে? ই বলেছে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, ওয়েজেস আর স্যালারি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস দিয়েছে, আউটস্ট্যান্ডিং স্যালারি দিয়েছে, তো বল আউটস্ট্যান্ডিং ওয়েজেস কে বলবি? আউট, আগের দিন বলেছিলাম আউটস্ট্যান্ডিং বিজনেসের কি, আউটস্ট্যান্ডিং মানে কি, বাকি, তাহলে এটা বিজনেসের কি, লাইবিলিটি, লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং হচ্ছে বিজনেসের লাইবিলিটি, আগের দিন বলেছিলাম কিন্তু আউটস্ট্যান্ডিং কি বিজনেসের লাইবিলিটি, তাহলে লাইবিলিটি সাইডে লিখব, কি লিখবো, আউটস্ট্যান্ডিং ওয়েজেস আর আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে, এখানে লিখ কারেন্ট লাইবিলিটি লিখ, আউটস্ট্যান্ডিং ওয়েজেস বল কত টাকা ছিল, আউটস্ট্যান্ডিং ওয়েজেস 2,000 আর আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা ছিল, অঙ্কটা কত ইজি অঙ্ক না এটা, কিরে ইজি লাগছে না, এইরকম অঙ্কই তো 11-এ করেছিলি আর এরকম অঙ্কই জেনারেলে আসে, কত ইজি ইজি অঙ্ক আসে জেনারেলে, ঠিক আছে, তো এবার দেখ আমাকে বলতে হবে কি রে, একটা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং শিখেছিলাম তো, তাহলে ওয়েজেস এর একটা পোস্টিং তো এখানে হলো, বল না, আরে ভুল হোক কোনো সমস্যা নেই, আউটস্ট্যান্ডিং ওয়েজেস ট্রেডিং এর ডেবিট, তাই তো, ও বললো আউটস্ট্যান্ডিং ওয়েজেস ট্রেডিং এর ডেবিট, মানে ওয়েজেসটা কোথায় আসে, ট্রেডিং এ আসে, ট্রেডিং এ এখানে লিখবো তো, টু ওয়েজেস বলে এখানে লিখছি, টু ওয়েজেস বলে ট্রেডিং এ আসে, তো বল ওয়েজেস কত টাকা ছিল, 12,000 টাকা ছিল, এবার এর সাথে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 2,000 টাকা কি করবো, যোগ করবো, কি শিখেছিলাম তো আগের দিন বলেছিলাম তো, বলেছিলাম তো আউটস্ট্যান্ডিং বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হবে, আউটস্ট্যান্ডিং হচ্ছে ব্যবসার লাইবিলিটি, জানিস ওরা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে ভালো কোশ্চেন, সে তুই অনার্স পড় বা জেনারেল পড় ঘোরাতে পারে, কি ঘোরাতে পারে, ও ধর ইচ্ছা করে ট্রায়াল ব্যালেন্সে বলে দিল আউটস্ট্যান্ডিং ওয়েজেস, শুনলি তো কি বললাম, ট্রায়াল ব্যালেন্সে যদি আউটস্ট্যান্ডিং ওয়েজেস দেয়, শুনলি কি বললাম, আবার বলবো, চ আবার বলছি, এগুলো দেয় এগুলো এইগুলো অনেকে ভুল করে, ধর অ্যাডজাস্টমেন্টে আউটস্ট্যান্ডিং ওয়েজেস দিলে তো তুই বলবি স্যার ওয়েজেসের সঙ্গে যোগ করুন আর লাইবিলিটি সাইড লিখুন, কিন্তু যদি ঘুরিয়ে দিল ট্রায়াল ব্যালেন্সে আউটস্ট্যান্ডিং ওয়েজেস দিল কি করবি বলতে পারবি, দেয় কিন্তু এরকম কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেয় অনেক বছর দিয়েছে, বল ট্রায়াল ব্যালেন্সে যদি আউটস্ট্যান্ডিং ওয়েজেস দেয় কি করবি, তো ট্রায়াল ব্যালেন্সে কি ডবল পোস্টিং হয় না, একটা একটা পোস্টিং হয়, একটা পোস্টিং হয় তোর, হয় এখানে একটা বসে আর ওয়েজেসের সঙ্গে যোগ হয়, তাহলে কোথায় বসে বলতে পারবি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস শুধু দেয় লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং হচ্ছে ব্যবসার কি লাইবিলিটি, এইভাবে মাথায় রাখতে হবে,
আমি আরেকটা কোশ্চেন করলাম, জানি না কি অ্যানসার দিবি, বল দেখি। তোরা ডেপ্রিসিয়েশন করেছিস তো, ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টে থাকলে কি করতি? তার এখানে অ্যাসেট থেকে মাইনাস করতেন আর পিএল এর ডেবিটে লিখতেন, শুধু ডেপ্রিসিয়েশন দিয়েছে। ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসাবি, কোথায় বসাবি? তাহলে তোকে ভাবতে হবে ডেপ্রিসিয়েশন মানেটা কি। ডেপ্রিসিয়েশন মানে এক্সপেন্সেস, তাই তোর পিএল এ আছে, বুঝতে পারছিস তো? এবার ধর আমি আরেকটা কথা বলছি, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক তোর এতদিন কোথায় পেতি? স্যার ট্রায়াল অ্যাডজাস্টমেন্টে ছিল, ছিল তো অ্যাডজাস্টমেন্টে, এই অঙ্ক অ্যাডজাস্টমেন্টে ছিল। তোর অ্যাডজাস্টমেন্টে না বলে ক্লোজিং স্টক বলে দিল কি জানিস, ট্রায়াল ব্যালেন্স। তাহলে তুই কোথায় নিবি? তাহলে তোকে বুঝতে হবে ক্লোজিং স্টক মানে কি বুঝি আমরা, ক্লোজিং স্টক মানে অ্যাসেট, বুঝতে পারছিস তো? এইভাবে বুঝতে হবে ব্যাপারটা। ধর বললো প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড, তোরা প্রিপেড মানেটা কি, প্রিপেড মানে জানতে হবে আগে, আগে অঙ্ক করলে হবে না, আগে লাইনটার মানে জানতে। স্যার মানে কি বুঝবো, মানে বলতে যে লিখেছিল না সি এল ই এ আর, এটা তাকে বুঝতে হবে। প্রিপেড এক্সপেন্স মানে আমার অ্যাসেট, মানে অ্যাসেটে বসবে, এইভাবে মাথায় রাখতে হবে। কারণ এরকম অনেক এন্ট্রি দেয় অনেকে, না অনেকে কি হবে জানিস, অ্যাকচুয়ালি এত অঙ্ক প্র্যাকটিস করে তারা, তারা ডেপ্রিসিয়েশন সবাই জানে, ডেপ্রিসিয়েশন মানে তো দু জায়গায় বসে কি, তাই তো, দু জায়গায় বসে, তো বুঝতে পারে না। ট্রায়াল ব্যালেন্স মানে এক জায়গায়, এটা মাথায় রাখতে হবে, এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ডেপ্রিসিয়েশন মানে খরচ, তাহলে খরচ কোথায় বসে, খরচ কি এখানে বসে? না স্যার, খরচ তো এখানে বসে, বুঝতে পারছিস কি বললাম? কেননা দেখ সব এন্ট্রি তো করানো সম্ভব নয়, আমি বলে দিলাম এরকম এন্ট্রি থাকে। একবার দিয়েছিল তো পরীক্ষায়, রিসেন্ট 3-4 বছর আগে দিয়েছিল, ক্লোজিং স্টক দিয়ে দিয়েছিল, ক্লোজিং স্টক দিয়ে দিয়েছিল ট্রায়াল ব্যালেন্সে। অনেকে ভুল করে ক্লোজিং স্টক দু জায়গায় নিয়ে নিয়েছে, আর ট্রায়াল ব্যালেন্স কখন দু জায়গায় আসে না, এক জায়গায় আসে। তাহলে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, তো ভুল করলে চলবে না। এখন তো বলবি স্যার আপনি তো বলেননি এটা, আরে এ তো ইলেভেনের জিনিস, এটা ইলেভেনের স্টুডেন্টরা করে এটা। তো যাই হোক, মোটামুটি বুঝতে পারি তো কি বলতে চাইলাম, এটা মাথায় রাখবি। ধর আমি অন্যদিন পড়াচ্ছি, পড়াতে পড়াতে বললাম, বল না ফাইনাল অ্যাকাউন্ট করছি, ফাইনাল অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্স আছে, ডেপ্রিসিয়েশন, ফাইনাল অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন আছে, কোথায় কি করবো, ঠিক আছে? তো তো দেখ, তাহলে ওই এজেস কত ছিল, 12,000 টাকা ছিল, এর সাথে আউটস্ট্যান্ডিং থাকলে যোগ করতে হয় কত টাকা, 2,000 টাকা, 12-র সাথে 2 যোগ করলে 14,000 টাকা, বোঝা গেল তো? বল বুঝতে পেরেছিস কি, বুঝতে পারছি। নেক্সট নেক্সট করব স্যার, স্যালারি, স্যালারি কত ছিল, 10,000 টাকা, বল কে বলবি স্যালারি কোথায় আসে, জোরে বল, জোরে জোরে, পিএল এ আসে স্যালারি, পিএল আসে, পিএল এ ডেবিট লিখবো, 2 স্যালারি কত টাকা ছিল, 10,000 টাকা ছিল, তাই তো? তার সাথে 1,500 টাকা যোগ করব, যোগ করে কত হলো, আউটস্ট্যান্ডিং লিখবো 11,500, সরি 1,500 টাকা যোগ করে টোটাল হবে 11,500, বোঝা গেল তো? দেখ এন্ট্রি বুঝতে পারছিস তো, দেখেছি এটা জেনারেল অঙ্ক, খুব টাফ অঙ্ক দিয়েছে, মোটামুটি 11 লেভেলের অঙ্ক। তোর যদি মনে হয় যে আমি একটু প্র্যাকটিস করবো 11-এর অঙ্কগুলো, একটু প্র্যাকটিস করে করতেই পারিস ভাইতে, 11-এর বই আছে, একবার প্র্যাকটিস করে নিয়ে তুই মনে পড়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে? তো নেক্সট এফ নম্বর পয়েন্ট, প্রোভাইড ডেপ্রিসিয়েশন প্ল্যান্টের ওপর 10%, ফার্নিচার ওপর 20%, এ তো বলার কিছু নেই, প্ল্যান্টের ওপর 10%, তোকে কি খুঁজতে হবে, প্ল্যান্ট খোঁজ, কত টাকা দিয়েছে প্ল্যান্ট, খোঁজ কত টাকা দিয়েছে প্ল্যান্টের মেশিন, কে বলবি প্ল্যান্টের মেশিন কোথায় বসবে, কোথায় বসবে, ফিক্স অ্যাসেট লিখে দে, ফিক্স অ্যাসেট প্ল্যান্টের মেশিন, ফিক্স অ্যাসেট লিখ প্ল্যান্টের মেশিন, কত টাকা বলছে 50,000, তাই তো? আর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলছে প্ল্যান্টের ওপর, তো বল ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট থেকে কি করবো, যোগ বিয়োগ গুণ ভাগ কি করবো, বিয়োগ করবো, বিয়োগ, ডেপ্রিসিয়েশন 10%, 5,000 টাকা বাদ দিয়ে হলো 45,000, আর কি ছিল, ফার্নিচার ছিল 10,000 টাকা, 10,000 টাকা ছিল, ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট ছিল, মানে 2,000 টাকা বাদ দিয়ে হলো 8,000 টাকা, হলো তো কিরে, হলো তো? তাহলে বল ডেপ্রিসিয়েশন এখানে 5 আর এখানে 2, তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো, 7,000 টাকা। ডেপ্রিসিয়েশন তোকে যদি কেউ জিজ্ঞাসা করে ডেপ্রিসিয়েশন ব্যবসার কি, বলবি খরচ, মাথায় রাখ ডেপ্রিসিয়েশন ব্যবসার খরচ, এটা মাথায় রাখতে হবে, ভুললে চলবে না কিন্তু, হ্যাঁ খরচ, খরচা, তাহলে স্যার ডেপ্রিসিয়েশন কি খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা, আগে দিন বলেছিলাম ইনডাইরেক্ট খরচা, তাহলে এখানে লিখবি 2 ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা, 5,000 টাকা, তার লিখো 2 ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 2,000 টাকা, লাস্ট এন্ট্রি শেষ, এই এন্ট্রিটা করলে অ্যাডজাস্টমেন্টই কমপ্লিট। কি বলেছে, ক্রিয়েট আ প্রভিশন ফর ডাউটফুল ডেট, ক্রিয়েট আ প্রভিশন ফর ডাউটফুল ডেট অন ডেটার্স 5%, তাহলে প্রভিশন কত, 5% কার উপর হয়, ডেটার্সের উপর, ডেটার্স কত ছিল দেখ, 27,000 টাকা ছিল, এরপর 5% চাপা, প্রভিশন চাপা 5%,
1350 নাকি? কত হলো? 25,650। ক্লিয়ার হয়ে গেছে? কোনো ডাউট আছে? তাহলে বল, ডবল পোস্টিং তো করতে হবে, একটা পোস্টিং তো এখানে হলো, আর একটা কোথায় হবে? পিএল এর ডেবিটে প্রভিশন ফর ডাউটফুল ডেবট আগে দিন করেছিলাম, পিএল এর ডেবিটে টু প্রভিশন ফর ডাউটফুল ডেবট। কত টাকা? 1350 হয়েছে তো মোটামুটি। দেখ আমাদের অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, মেন তো অ্যাডজাস্টমেন্টে, ও তো পোস্টিং সবাই পারবে, মেন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট গুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার বলতে থাক, বলছি তোরা লিখবি, প্ল্যান্ট এন্ড মেশিনারি হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, ঠিক আছে তো, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড কে বলবি? ক্যাশ কোথায় আসবে? কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস লিখ, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড কত টাকা দিয়েছে? 14,500 টাকা। নেক্সট কি বলেছে? বলেছে স্টক, মানে ওপেনিং স্টক কত টাকা দিয়েছে? ওপেনিং স্টক, এই তো ওপেনিং স্টক লেখাই আছে এখানে, জাস্ট 35,000 টাকা বসিয়ে দে। তাই তো জানিস তো ওপেনিং স্টক কোথায় বসে। নেক্সট কি বলেছে? বিল রিসিভেবল কে বলবি? বিল রিসিভেবল কোথায় আসে? কারেন্ট অ্যাসেট, বিল রিসিভেবল লেখ, কারেন্ট অ্যাসেট লেখ, বিল রিসিভেবল। কত টাকা? 15,000 টাকা। তারপর কি বলেছে বল? ক্যাপিটাল, ক্যাপিটাল জানিস 80,000 টাকা বলেছে, তাহলে ক্যাপিটাল এখানে লেখ, কিনারে লেখ 80,000, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে? সান্ডিকেটার্স হয়ে গেছে, ক্যারেজ অন পারচেস কেউ জানিস? ক্যারেজ অন পারচেস কোথায় আসে? ট্রেডিং এর ডেবিটে, ঠিক বলেছে, ক্যারেজ অন পারচেস ট্রেডিং এর ডেবিটে আসে, তাহলে লেখ এখানে টু ক্যারেজ ইনওয়ার্ড লিখলাম। হ্যাঁ ক্যারেজ অন পারচেসই তো ইনওয়ার্ড। কত টাকা দিয়েছে? 1500 টাকা। নেক্সট কি বলেছে? হয়ে গেছে, স্যালারি হয়ে গেছে, মিসেলিনিয়াস এক্সপেন্সেস 2,000 টাকা কোথায় বসবে? পিএল এর ডেবিটে আসে, মিসেলিনিয়াস এক্সপেন্সেস। কত টাকা দিয়েছে? 2,000 দিয়েছে। মিসেলিনিয়াস ইনকাম দিয়েছে, এটাও 2,000 কোথায় বসবে? মিসেলিনিয়াস ইনকাম আগের দিন করেছিলাম, পিএল এর কেইটা আসে, মিসেলিনিয়াস ইনকাম, মিসেলিনিয়াস খরচা মানে বিভিন্ন ধরনের খরচ আর ওটা বিভিন্ন ধরনের ইনকাম, পিএল এর কেইটা আসবে এখানে লিখ বাই। নেক্সট কি বলেছে? পারচেস 75,000 টাকা লিখে দিয়েছি, সেল 1,50,000 টাকা, তাই তো এখানে লিখ বাই সেলস 1,50,000। নেক্সট কমিশন কোন দিক দিয়েছে? ডেবিট দিকে দিয়েছে না ক্রেডিট দিকে দিয়েছে? ক্রেডিট দিকে কমিশন দেওয়া মানে কি? এটা কি খরচ না ইনকাম? কমিশন ক্রেডিট দিকে দিয়েছে ইনকাম, তাহলে ইনকাম মানে কোনটা? খরচ হলে তো এই দিক লিখতাম, ইনকাম মানে এই দিক লিখবো, তাহলে লিখবি বাই কমিশন, বা তো যদি মনে হয় আর একটু বড় করবি বাই কমিশন রিসিপ্ট, ঠিক আছে তাহলে লিখ বাই কমিশন রিসিপ্ট 3,000। বাই কমিশন রিসিপ্ট 3,000। আর কি, আর কিছু আছে? নেই, শেষ অঙ্ক, এবার জাস্ট মেলাবো ক্যালকুলেটর দেখে। ভাবছেন ১,৫০,০০০, এটা হচ্ছে 2,00,000 টাকা, সেই 2,00,000 টাকা এখানে বসালাম, 2,00,000 টাকা থেকে বাদ দেবো 35,000 আর 14,000, 49,000, 50,500, 2,00,000 টাকা থেকে 50,500 বাদ দাও, করে কত হচ্ছে 1,49,500। এখানে লিখতে হবে টু গ্রস প্রফিট, সিডি, ঠিক আছে? গ্রস প্রফিট কত বেরোলো? এত টাকা গ্রস প্রফিট বেরিয়ে গেল, তার মানে জানি তো গ্রস প্রফিটটা ট্রান্সফার করতে হয়, এটা বুঝেছ? এই তো ধর এইটা আর এটা যোগ করে এটা এত বেরোলো টোটাল, সেই টাকাটা আবার এখানে বসালাম, এবার বুঝেছিস তো?
তাহলে এখানে লিখবো কত, 1,49,500, এখানে লিখবো বাই গ্রস প্রফিট বিডি, ঠিক আছে, বাই গ্রস প্রফিট বিডি কত, 1,49,500, ঠিক আছে। শেষ হয়ে গেল, টোটাল কর, তিন দিকটাকে যোগ কর, 1,49,500 আর 2, 51, 51 আর 3, 54, 1,54,500, সেই টাকাটা এখানে লিখবো 1,54,500, তার থেকে এগুলো একটা করে বাদ দেব, মাইনাস 2,000, মাইনাস 1,000, মাইনাস 11,500, মাইনাস 5,000, মাইনাস 2,000, মাইনাস 1,350, মাইনাস 2,000, কত হচ্ছে 129,650, এটাকে বলে টু নেট প্রফিট সিডি, লেখ টু নেট প্রফিট সিডি, নেট প্রফিট ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হয়, নেট প্রফিট কত 129,650, কত হচ্ছে 209,650, টোটাল করে দে, অঙ্ক শেষ হয়ে যাবে, জেনে অঙ্ক দেখেছিস কত ইজি ছিল, 18,20,21,500, টোটাল হচ্ছে 231,150, এবার এই দিক যোগ কর, 45,000 প্লাস 8,000 প্লাস 50,000 প্লাস 25,650 প্লাস 14,500 প্লাস 15,000, কিছু মনে হচ্ছে মিস গেছে, ঠিক আছে, তো যাতে একটা মিস্টেক হয়েছিল সেই মিস্টেকটা কি দেখে নিচ্ছি, এদের 75 থেকে 2 বাদ দিলে 73 হয়, তো এটা লেখা হয়নি, বুঝতে পারলি, এটা 73টা লিখিনি, এটাই ভুল হয়েছিল, তাহলে কত হচ্ছে বাদ দিয়ে 76,500 জিপি এটা হবে, বাকি সব ঠিক আছে, 76,500 আর 5,000, 81,500, এবার 81,500 থেকে এগুলো বাদ দে, বাদ দে, দেখ কত হচ্ছে, 56,650, দেখে নে, এবার এটা যোগ কর, ১,36,650 যোগ 18,20,21,500 মিলে গেছে 158,150, এদিকে তাই বেড়েছিল, তবে একবার দেখে নে, 45,53,000 যোগ 85,000 যোগ 25,650 যোগ 29,500 মিলে গেছে, শেষ হয়ে গেল অঙ্করা।